সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশে অথবা দেশের বাইরে থেকে, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 197তম এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। কলিজার বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মাহমুদের জীবনের বাস্তব গল্প। বন্ধুগণ, এই মাহমুদ সাহেব রাজধানী ঢাকার কোনো এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। শুধু তাই নয়, উনি বাংলাদেশ সরকারের অধীনে খুব ভালো একটা সরকারি চাকরিও করতেন। এই মানুষটা আজ সব কিছু ছেড়ে নিঃস্ব হয়ে মানবতার জীবন যাপন করছেন সুদূর ইন্ডিয়াতে। কিন্তু কেন, এই কেনর জবাবটা দেওয়ার জন্যই আমি আমার এই স্টেশনে বসেছি। বন্ধুগণ, আমাদের এই ঘুণেধরা সমাজটার জন্য মাহমুদের জীবনের গল্পটা হবে ভীষণ ভীষণ শিক্ষণীয়। তাই আমি বরাবর মতো সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে এই মাহমুদের জীবনের গল্পটা শুনে যাবেন এবং গল্প শেষে মাহমুদের জন্য দুই কলম কমেন্ট বক্সে লিখে যাবেন। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত। আমার নাম মোহাম্মদ মাহমুদ, আমার বাড়ি রাজধানী ঢাকা। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার বড় দুইটা বোন। আমরা টোটাল দুই বোন এক ভাই। আমাদের পরিবারটা একটা উচ্ছ্বসিত পরিবার। ছোটোবেলা থেকে আমি আমাদের পরিবারে কোনো অভাব অনটন দেখিনি। অপরন্ত ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি আমার মায়ের কোলে থাকা অবস্থায় আমাদের জীবনে একটা ঘটনা ঘটে, যেটা আমি আমার মায়ের মুখে বড় হবার পর শুনেছিলাম, সেটা আপনাদেরকে শোনাই। আমার আব্বার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু ছিল, যার বাড়ি ছিল কুমিল্লাতে। আব্বা আমাকে আর আমার বড় দুইটা বোন আর মাকে নিয়ে সে কুমিল্লাতে বেড়াতে যায়। আমরা যখন কুমিল্লাতে বেড়াতে যাই তখন বৃষ্টির সময় ছিল, আর আপনারা অনেকেই জানেন যে বৃষ্টির দিনে গ্রামের বাড়িতে অনেক হাঁস দৌড়াদৌড়ি করতে থাকে। তো সেই সময় আমার বড় আপুটা তখন মোটামুটি একটু বড় হয়েছে, আর আমার ছোটো আপুটা তখন একটু একটু হাঁটতে পারে, অতটা বড় হয়নি। তো যখন হাঁস দৌড়াদৌড়ি করতেছিল, আমার ছোটো আপু হাঁস দৌড়াইতে যায়। তো হাঁসকে দৌড়াইতে দৌড়াইতে উনি একদম পুকুর পাড়ে চলে যায়, অ্যান্ড পুকুর পাড়ে যাওয়ার পরে পা পিছলে উনি পুকুরের মধ্যে পড়ে যায়। আমার ছোটো আপুটা ওই সময় পুকুরের মধ্যে পড়ে মারা যায়। আমার ছোটো আপুটা মারা যাওয়ার পরে আমরা যখন ছোটো আপুটা মারা যায় তখন আমার আব্বা আম্মা প্রচুরভাবে কষ্ট পায়, এবং সেদিনকার পর থেকে আজ পর্যন্ত আমার বাবা মা আর কখনও গ্রামে যায়নি। আমার ছোটো আপুর লাশ আমরা ঢাকাতে নিয়ে আসি এবং ঢাকারই কোনো একটা কবরস্থানে আমরা ছোটো আপুকে দাপন করি। এরপর পরিবারের মাঝে শুধু থাকি আমি আর আমার বড় বোন, বাবা মা। এভাবে দিনগুলো হাঁটি হাঁটি বাবা করে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। একটা সময় আমি মোটামুটি অনেক বড় হই। আমি যখন ক্লাস টেনে পড়ি তখন থেকে আমি যথেষ্ট পরিমাণ মেধাবী, যথেষ্ট মেধাবী একজন ছাত্র ছিলাম। এসএসসিতে আমি ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করি। এরপর আমি যখন এসএসসি পাশ করি, আমার বড় বোনটা তখন হচ্ছে অনার্সে পড়তো। অনার্সে পড়া অবস্থায় আমার বড় বোনের একটা বিয়ের প্রস্তাব আসে, ছেলে হচ্ছে লন্ডন থাকে। ছেলে লন্ডন থাকে, ওখানকার সিটিজেন, ওখানে সে পড়াশোনা করছে এবং ওখানে সে একটা ভালো জব করে। এটা আমার আব্বার কাছে প্রস্তাব আসার পর আমার আব্বাও ছেলেটাকে দেখে শুনে ভালোই মনে করে। এরপর পারিবারিকভাবে আমরা আমাদের বড় বোনকে ওই লন্ডন প্রবাসী ছেলেটার কাছে বিয়ে দিয়ে দিই। পরিশেষে বড় বোন লন্ডনে চলে যায়। আমি এসএসসি পাস করার পর আমি ইন্টারে ভর্তি হই। ইন্টার পাস করি, অনার্স পাস করি এবং সব শেষ আমি আমার বাবা যে কাস্টম্পে চাকরি করতো ওই কাস্টম্পে আমি একটা ভালো চাকরি পাই। ওখানে আমি একটা চাকরি করি, আর আমি যখন চাকরি করি সেই সময় আমার আব্বা রিটায়ারমেন্টে চলে যায়। একটা ব্যাপার এখানে বলে রাখি, যেহেতু আমি আমার স্কুল জীবন কাটিয়েছি, কলেজ জীবন কাটিয়েছি এবং ভার্সিটি জীবন শেষ করে কর্মজীবনে এসেছি, আমার এই জীবনে কি কোনো প্রেম ভালোবাসা ছিল না? না, আমার এই জীবনে কোনো প্রেম ভালোবাসা ছিল না। আমি একটু মানে যথারীতি দেখতে একটু লাইক অন্যরকম একটা ছেলে ছিলাম, মানে একটু কালো ছিলাম, আর আমি অনেকটা খাটো ছিলাম, যার জন্য আমাকে আসলে কেউ পছন্দ করতো না। কোনো মেয়ে আমাকে পছন্দ করতো না, কেন করতো না এটা আমি জানি না। আর আমারও কাউকে ভালো লাগতো না, কাউকে প্রেমের প্রস্তাব করার আগে আমি আয়নার সামনে গিয়ে নিজের দিকে নিজে তাকাতাম, নিজেকে নিজে তাকিয়ে দেখতাম যে কাউকে প্রস্তাব করার মতো সুন্দর চেহারা আমার নয়। এজন্য আমি কোনো দিন কাউকে ভালোবাসি কথাটা বলতে পারি। একটা স্বপ্নই বুকে লালন করেছিলাম, বাবার স্বপ্ন পূরণ করব, বাবা যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন পূরণ করব এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করব, মানুষের মতো মানুষ হব, আব্বার মান সম্মান ধরে রাখব। এই চিন্তার ভাবনাটা করে আমি তখন পড়াশোনা করতেছি। আমি তখন ওই জব পর্যন্ত পৌঁছাই। তো জব করতেছি, আলহামদুলিল্লাহ আমার জব খুব ভালো, আর আব্বা ওই সময় রিটায়ারমেন্টে থাকে, আব্বা বাসায় থাকে। তো আমার টাকায় কিন্তু পুরোটা সংসার চলে। আর আমার যে বড় বোন আছে, আমার বড় বউ কিন্তু মাঝে মাঝে আব্বা আমার খোঁজ খবর নেয়, উনিও টাকা পয়সা দেয়। তবে সবচেয়ে বেশি টাকা পয়সা পরিবারের জন্য আমি দিয়ে থাকি। যাই হোক, এভাবে দিনগুলো কাটতে কাটতে একটা সময় আমার বিয়ের সময় হয়। আমার বিয়ের বয়স হয়, তখন আব্বা আম্মা পারিবারিকভাবে চিন্তা করে যে তারা আমাকে বিয়ে করাবে। কিন্তু রাজধানী ঢাকাতে বিভিন্ন জায়গায় ওরা মেয়ে দেখতে থাকে, ওরকম ভালো কোনো মেয়ে পাওয়া যায় না। ওরকম খোঁজাখুঁজি করতে 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 সব শেষ আমার আব্বাই তার দূর সম্পর্কের কোনো একটা আত্মীয়র মেয়েকে ঠিক করে, যে মেয়েটার বাড়ি হচ্ছে বরিশাল, যার নাম হচ্ছে রেসি। তো আব্বা যখন এই মেয়েটা ঠিক করে তখন আমার পরিবার থেকে আমার মা সম্পূর্ণ নিষেধ করে দেয়। আমার মায়ের কথা হচ্ছে, ওই যে মা একবার গ্রামে গেছিলো, আমার ছোটো বোন পানিতে পড়ে মরে গেছে,
গেছে, এরপর থেকে মার গ্রামকে সহ্য করতে পারে না। মা বলে যে যে গ্রামে থাকবে ওই মেয়ে দেখা যাবে গ্রামে থাকবে, আমার ছেলের কোনো সন্তান হবে ওই সন্তানকে নিয়ে গ্রামে যাবে, যাওয়ার পর ওই সন্তানটা পুকুরে পড়ে মরে যাবে। আমার বাবা আমার মাকে সবসময় একটা জিনিস বোঝায় যে তুমি রাগ কেন করতেছো, তুমি গ্রামের উপরে খেপে কেন যাচ্ছ, যার মৃত্যু খোদা যেখানে লিখে রেখেছে সেখানেই তো মৃত্যু হবে। কিন্তু আমার মা বুঝতে রাজি নাই। আমার মা কথা হচ্ছে শুধু গ্রামে যাওয়ার কারণে আমার ছোট বোনটা মারা গেছে। আমার মা কিন্তু আমার দুই বোনের মাঝে আমার ছোট বোনটাকে সবচেয়ে বেশি ভালোবাসত, মায়ের প্রতিটা মুহূর্ত কাটতো আমার ছোট বোনকে আদর করে আর ভালোবেসে। সেই ছোট বোনটা যখন মারা গেছে আমার মা সেই শোকটা আজও সামলাতে পারেনি। আজও আমার ছোট বোনের কিছু ছবি আমাদের ঘরে আছে যেগুলো দেখে আমার মা হাউ মাউ করে কান্নাকাটি করে। তো যাই হোক, ঢাকাতে তো ভালো কোনো মেয়ে পাওয়া যায় না। তো এরকম করতে করতে আমার আব্বা তখন বললো আমার মাকে যে শোনো, ওদের গ্রামের বাড়িতে বরিশাল ঠিক আছে, কিন্তু ওরা থাকে রাজধানী ঢাকাতে এবং ঢাকাতে খুব মানে একদম ভালো একটা পজিশনে থাকে। তো আমার আম্মা বলে তো ওই মেয়েকে বিয়ে করার আগে কিন্তু বলতে হবে, আমার নায়নাতকুর হলে যেন কখনো গ্রামে নিয়ে না যায়। আমার আব্বা তখন হাসতে হাসতে বলতেছে তুমি এরকম কেন করতেছো, ওই ছেলের বাবা মা ওই ছেলের পরিবার ঢাকাতে সেটেল, তারা ঢাকাতেই থাকে, তারা গ্রামে যায় না বললেই চলে। এটা বলার পর আমার মা মোটামুটি একটু রাজি হয়। আমার মা বলে ঠিক আছে, যদি ঢাকাতে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। এরপরে পারিবারিকভাবে আমার ওই ঋষির সাথে বিয়ে ঠিক হয়। তো এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, আমি যখন ঋষিকে দেখতে যাই, ঋষিকে দেখার পরে ঋষিকে আমার খুব ভালো লাগে, কিন্তু ঋষির ওখানে অনেকগুলো মানে বান্ধবী থাকে যারা আমাকে দেখে, আমাকে দেখার পর তারা ঋষিকে বলে যে ছেলেটা দেখতে অনেক খাটো এবং কালো, মোটেও সুন্দর না। তো এটা বলার পরে ঋষি তখন পারিবারিকভাবে ওর বাবা মাকে জানা যে আমাকে বিয়ে করবে না, ওটা বলে। তো ওটা নিয়ে ওদের পারিবারিকভাবে অনেক ঝামেলা হয়, ঋষির পরিবার এবং মানে ঋষির বাবা মা সহ ঋষির সাথে অনেক প্রবলেম হয়। ঋষির বাবা মা বুঝায় যে দেখ ছেলেটা যদি একটু কালো হয় খাটো হয়, কিন্তু এই ছেলেটা অনেক মানে অনেক ভালো একজন কাস্টম অফিসার্স, আমি কিন্তু তখন কাস্টম অফিসার হয়ে গেছিলাম, তো ওইখানে চাকরি করে অনেক ভালো পোস্টে আছে, সব কিছুই ঠিকঠাক, এই ছেলেটাকে অনেক ভালো, ওরকম করে অনেকভাবে বুঝায়। অনেকভাবে বোঝানোর পরে এরপর একটা পর্যায়ে ঋষি রাজি হয়। ঋষি রাজি হয়ে তারপর পারিবারিকভাবে অনেক ধুমধাম করে, অনেক আনন্দ ফুর্তি করে, অনেক মজা মাস্তি করে ঋষি আর আমার বিয়ের কাজটা সম্পূর্ণ হয়। বিয়ের কাজটা সম্পূর্ণ হওয়ার পরে এরপরে ঋষি আমাদের পরিবারে থাকে। তো আমাদের পরিবারে একটা ব্যাপার আমি বলে রাখি, আমাদের পরিবারটা একটু অন্যরকম ছিল। অন্যরকম ছিল বলতে আমার মায়ের উপরেই সব কিছু ডিপেন্ড ছিল। আমার মা যেটা বলতো আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষগুলো এই কথাটাই শুনতো। তো ঋষিকে বিয়ে করে আনার পরে আমার মায়ের সাথে ঋষির কেমন জানি একটু লাইক অন্যভাবে ছিল আর কি। যেমন প্রথম থেকে আমার মা গ্রামে যাওয়াটা পছন্দ করত না, কিন্তু আমার বিয়ের 3 মাস পরে ঋষি হচ্ছে গ্রামে গিয়ে প্রায় 15 দিনের মতো থাকে। তো এইটা আমার মায়ের পছন্দনীয় ছিল না, কেন গ্রামে গিয়ে এতদিন ধরে থাকবে। আমার মা গ্রামকে খুব বেশি ভয় পায়, মানে খুবই ভয় পায়। ওই বলে না যে যার বাপকে কুমিরে খাইছে সে ঢেকে দেখলেও ভয় পায়, ব্যাপারটা ছিল এরকম। তো আমরা মাকে খুব বেশি বুঝাই, তো টেনশন করার দরকার নেই। এরকম করে দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হচ্ছে আমার মা কিন্তু আবার মানে ঢাকাতে আমার মায়ের অনেক আত্মীয় স্বজন ছিল। আমার মা কিন্তু জন্মগতভাবে ঢাকার মেয়ে ছিল এবং আমার আব্বাও ঢাকারই ছিল। তো আমাদের একটা গাড়ি ছিল, গাড়ি করে মা মাঝে মাঝে আমার নানুবাড়িতে যাইতো। তো একদিন ঢাকা থেকে মানে ঢাকায় নানুবাড়ি ছিল, নানুবাড়ি থেকে মা আসার সময় হঠাৎ করে আমার মা মেন রাস্তায় হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তো মা যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে তখন আমার মায়ের হচ্ছে সামনের যে গ্লাসটা মানে সামনের যে আমার মা সামনেই বসা ছিল ড্রাইভারের পাশে, তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওইখানে হচ্ছে ড্রাইভারটা মারা যায়, কিন্তু আমার মা মারা যায় না। আমার মায়ের চোখের ভিতরে যে মানে আমার মায়ের চোখে কিন্তু সানগ্লাস ছিল মানে চশমা ছিল। তো যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করে সামনের জায়গাটা যখন ধাক্কা খাওয়ার পরও আমার মায়ের চোখের যে গ্লাসটা ছিল ওই গ্লাসটা ভেঙে 2টা গ্লাস হচ্ছে আমার মায়ের চোখে ঢুকে যায় এবং আমার মায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। মাকে হসপিটালে নিয়ে ভর্তি করানো হয়, কিন্তু ডাক্তার মাকে সুস্থ করতে অনেক সময় লাগে, কিন্তু আমার মা দুটো চোখ একেবারে নষ্ট হয়ে যায়, দুটো চোখ কমপ্লিটলি নষ্ট হয়ে যায়, মা এক বিন্দু চোখে দেখতে পায় না। ডাক্তার অনেক চেষ্টা করে চোখগুলোকে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাতে পারে না। এরপরে ডাক্তার বলতেছিল যে বিদেশে নিয়ে হয়তো চিকিৎসাগুলো নিয়ে বাঁচতে পারে, মানে চোখগুলো হয়তো ফিরতে পারে, কিন্তু বয়স যেরকম হয়েছে ওই বয়সে যদি চোখ ট্রান্সফার করতে যায় উনি বাঁচবে কি না এটারও একটা রিস্ক ডাক্তার বলে রাখে বরাবর মতো। এটা বলার পর আমার আব্বা খুব ভয় পেয়ে যায়। তো পরে আমরা মানে আমার আব্বা বলে যে যাই হোক তা তো হয়ে গেছে, এখন মাকে অনেকবার বলে, মা তখন আর চোখ অপারেশন করতে রাজি হয় না। মা তখন বলে যে চোখ অপারেশনের দরকার নাই, যেটা হয়েছে এটাই থাক, আমার আমি তো পৃথিবীতে অনেক কিছু দেখেছি, আমি ছেলে দেখেছি, ছেলের বউ দেখেছি, তারপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক কিছু দেখেছি, এখন আর আমার কোনো কিছু দেখার ইচ্ছা নাই, আমি এখন মরতে পারলে বাঁচি, মরার আগে আল্লাহ আমাকে অন্ধ বানিয়ে দিয়েছে। তো এটা নিয়ে আসলে আব্বাও খুব ট্রাই করে মাকে বিদেশি নিয়ে ট্রিটমেন্ট করার জন্য, আমিও চেষ্টা করি যে যত যাই হোক বিদেশি নিয়ে আমরা ট্রিটমেন্ট করবো, কিন্তু মা এটাতে কোনোভাবে রাজি না। মায়ের কথা হচ্ছে যেখানে আছি এখানেই থাকবো, আমি এভাবেই থাকবো, আর আমার বড় বোন বিদেশের মাটিতে লন্ডনের মাটিতে বসে হাউ মাউ করে চিল্লাচিল্লি করে। আমার
পরাপু বারবার বলে মানে বলতো আমাকে যে ভাইয়া মাকে লন্ডনে নিয়ে আসো, এখানে আনলে আমরা ভালো ডাক্তার দেখে মায়ের চোখের অপারেশন করব। কিন্তু বরাবরের মতো মা কোনোভাবে বাংলাদেশ ছেড়ে যেতে রাজি নয়। মায়ের অপারেশনের পর আমার বরাপু আসে বাংলাদেশে। বরাপু আসার পর বরাপু আমাকে দেখে এবং পরিবারের মাঝে একটা সুখের ছোঁয়া বইতে থাকে। আমার বরাপু কান্না করে করে বলে যে দুই বোন মিলে গ্রামে গেছিলাম, এক বোন পুকুরে পড়ে মরে গেল আর আমি বেঁচে আছি। মাকে এত ভালোবেসেছিলাম, মা কীভাবে আমাদেরকে রেখে এভাবে অন্ধ হয়ে অন্ধ করে ঢুকে গেল। তো যাই হোক, ওভাবে হচ্ছে আমার বরাবুটা কিন্তু লন্ডনে বিয়ে বসতে চায়নি, মানে লন্ডনে প্রবাসীকে বিয়ে করতে কিন্তু রাজি হয় নাই। আমার আব্বা কিন্তু ভীষণ জোর করে আমার বড় বোনকে বিয়ে দিয়েছিল। এটার জন্য কিন্তু বড় বোন আমার আব্বার উপরও ভীষণ রাগান্বিত। আমার বরাপু বলতেছিল আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম তাহলে তো আমার এই প্রবলেমটা হইতো না, আমি আম্মার সাথে এখানে সেখানে যাইতে পারতাম। আর আমি যদি থাকতাম তাহলে আম্মা কিন্তু ড্রাইভারের সামনে মানে ফ্রন্ট সিটে বসতো না, মা অবশ্যই পিছনে বসতো। আর মা আর আমি যদি পিছনে বসতাম তাহলে ওই অ্যাক্সিডেন্টে আমার মায়ের এত বড় ক্ষতি হয়ে যেত না। এগুলো বলে আমার বোন তখন আমার মাকে ঝরাই ধরে খুব কান্নাকাটি করে। আর আমার মা তখন আমার বোনকে বোঝায় যে কান্নাকাটি করিস না, কপালে যা আছে তাই হবে। এভাবে বরাবর অনেকদিন থাকার পর বরাবর আবার পুনরায় লন্ডনে ফিরে যায়। তো তখন থেকে আমার মাকে দেখাশোনা করার সম্পূর্ণ দায়িত্ব চলে আসে ঋষির উপরে। যদিও আমাদের ঘরে একটা কাজের মেয়ে ছিল, আমার কথা হচ্ছে ওই কাজের মেয়ে কোনো কিছুই করতে পারবে না, আমার ওই অন্তমায়ের ট্রিটমেন্ট একমাত্র ঋষিকেই করতে হবে। আমি ঋষিকে বলি যে তুমি আমার মায়ের চিকিৎসা করবা, আমার মায়ের দেখাশোনা করবা। আবার ঋষি কিন্তু মোটামুটি একটু শিক্ষিত ছিল, অনেক ভালো শিক্ষিত ছিল, মেডিকেলে পড়াশোনা করছিল, যদিও MBBSে পড়তেছিল ও পাশ করে নাই। কেন পড়াশোনা বন্ধ করে দিয়েছে এটা ও জানে আর ওর পরিবার জানে, পড়াশোনা করে নাই। কিন্তু স্যালাইন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, তারপর হচ্ছে একজন রোগীর প্রপার ট্রিটমেন্ট করা, এটা কিন্তু অনেক ভালো পারে। তখন হচ্ছে আমি ঋষিকে বলি যে তুমি আমার মায়ের ট্রিটমেন্ট করবা, মায়ের কোনো কিছু হলে তুমি এটা দেখবা, মায়ের সেবা যত্ন করবা। তো তখন থেকে মোটামুটি সে মায়ের সেবা যত্ন করতেছে, দিনগুলো এভাবে সামনে থেকে অতিবাহিত হচ্ছিল। তো দিন যত যাচ্ছে আমি একটা ব্যাপার ঋষির মাঝে খুব খেয়াল করে দেখতে পাই যে ঋষি জানি কেমন করে আমার মাকে একটু অন্যভাবে দেখে। মানে হয় না যে আমার মা অন্ধ, মা আমার মা কিন্তু টোটাল কমপ্লিটলি অন্ধ, মা কিন্তু একেবারে চোখে দেখে না। তো আমি দেখি যে ঋষি আমার মায়ের দিকে মানে খুব বেশি মনোযোগ নেয়, মানে আমার মা খাচ্ছে ঘুমাচ্ছে কিনা, কিছু করতেছে কিনা, এগুলো তো খুব বেশি টেনশন করে না। তো দিনগুলো এভাবে কাটতেছে, আমি ঋষিকে বলি যে আমার মা আর তোমার মা মাঝে তো কোনো পার্থক্য নয়, মা তো মায়ের, তাই না? আজকে আমার মায়ের এই অবস্থা হয়েছে, যদি তোমার মায়ের এরকম অবস্থা হইতো তাহলে তুমি কে করতা? আমার মাকে তুমি একটু ভালো করে সেবা যত্ন করো যাতে মায়ের কোনো প্রবলেম না হয়, মা যাতে ভালো থাকে। ও তখন এইটা সেটা বলে বিভিন্ন এক্সকিউজ দেখাইতে থাকে আর আমাকে বলে যে তুমি কাজের মেয়ে নিয়ে আসো, আমার চেয়েও বেটার হয় কি একটা কাজের মেয়ে আর একটা নার্স নিয়ে আসো, বাসায় একটা নার্স থাকলে মায়ের সব কিছু ট্রিটমেন্ট করতে পারবে। কিন্তু ওই নার্স আনার পক্ষে আমার বাবা রাজি নয়। আমার বাবা বলতেছে ঋষি যেহেতু আছে, ঋষি তো হচ্ছে ডাক্তারি পড়াশোনা করছে, ও তো অনেক ভালো পারবে, ওই আমার মাকে দেখাশোনা করবে। তো আমরা কী করি, সম্পূর্ণ দায়িত্বটা তখন হচ্ছে মানে ঋষির উপরে দিয়ে দিই। ঋষি হচ্ছে আমার মায়ের দেখাশোনা করতেছে, এভাবে দিনগুলো যাইতেছে। কিন্তু আরেকটা ব্যাপার এখানে বলে রাখি, আমার মায়ের চেয়ে আমার বাবা কিন্তু প্রায় 3.5 বছরের ছোট, আমার মা কিন্তু আমার বাবার অনেক বড়। আমার মা কিন্তু অনেক বড় ছিল, আমার বাবা ছোট ছিল। তো বাবা এভাবে মারা যাওয়ার পরে, সরি, মা এভাবে অসুস্থ হয়ে যাওয়ার পরে তখন মানে বাবাও মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে আর পারিবারিকভাবে কিছু কিছু নতুন নতুন প্রবলেম দেখা দেয় মায়ের সাথে ঋষির এবং বাবার সাথে ঋষির অনেকটা প্রবলেম। মানে ঋষিকে যে স্বপ্ন নিয়ে আমার বাবা বিয়ে করিয়ে আনছিল আমাদের পরিবারে, ঋষি কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে পারে নাই, আমার বাবা মায়ের সাথে কন্টিনিউ ঝগড়া করতে থাকে। তো দিনগুলো এভাবে কাটতে কাটতে প্রায় আর এখানে 6 থেকে 6.5 মাসের মতো কাটে। আর 6.5 মাস কাটার পরে এর মাঝে কিন্তু আমি ভাবু নিচ্ছি না এই একটা মাত্র কারণেই, কারণ হচ্ছে আমি যদি ভেবি নিই তাহলে হয়তো আমার ঋষি আমার মাকে প্রপার ট্রিটমেন্ট করতে পারবে না। শুধু আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আমি তখন আর বাবু নিচ্ছি না। আমি ঋষিকে বুঝাই, দেখো বাবু নেওয়ার সময় সামনে অনেক পড়ে আছে, আমরা বাবু নিতে পারবো, আপাতত বাবু নেওয়ার দরকার নাই, তুমি আমার মাকে ট্রিটমেন্ট করো, মায়ের একটু সেবা যত্ন করো, আর মা যদি তোমার জন্য দোয়া করে তখন তুমি নিশ্চয় জান্নাত পেয়ে যাবো, এটা আমি বলি। তখনও মাঝে মাঝে আমাকে বলে যে তোমার মা দোয়া করলে আমি কীভাবে জান্নাত পাবো, আমার মা যদি আমার জন্য দোয়া করে তবেই তো আমি জান্নাত পাবো। ও বরাবরের মতো একটু নেগেটিভ কথাবার্তা বলে, ও নেগেটিভ কথা বলতে পছন্দ করে। তো যাই হোক, আমিও কার কিছু বলি না, এভাবে দিনগুলো কাটতেছে। তো কিছুদিন পরে আমার মা আমাকে বলতেছে যে মাহমুদ, একটা কথা বলি, কিছু মনে করিস না, তুই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুন। আমি বললাম যে হ্যাঁ বলো। আমার মা আমাকে বলতেছে যে আমি চিন্তাভাবনা করতেছি যে তোর আব্বাকে আরেকটা বিয়ে করাবো। এটা বলার পর আমি তখন বলছি, মা তুমি কি পাগল হয়ে গেছো, তুমি তোমার এরকম বয়স হয়ে গেছে আর তুমি একজন অন্ধ মানুষ, এখন আব্বাকে বিয়ে করাবো মানে এটা হতে পারে না। আমি এটা নিয়ে আমার মায়ের সাথে তর্কাতর্কি করে জানা এটা আমি করবো না, এটা প্লিজ বাদ দাও। এটা নিয়ে দিনগুলো এভাবে কাটতেছে। কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মা তখন আমাকে বলতেছে না তোর বাবাকে বিয়ে করাইতে হবে। আমি বললাম কেন করাইতে হবে, তুমি কেন এরকম করে পাগলামিগুলো করতেছো, নিচে অন্ধ হয়ে পড়ে আছো, তোমাকে দেখাশোনা করার মতো ঋষি আছে, তো বাবা বিয়ে করবে, বাবার কেন বিয়ে করতে হবে, বাবার এখন বিয়ে করার কী আছে, বাবার কী এমন বয়স আছে বিয়ে করার জন্য? আমার মা তখন আমাকে বলে যে দেখ তোর বাবা নিজের মুখে আমাকে এই কথাটা বলছে। তখন আমি বলতেছি যে বাবা বলছে? মা বলে হ্যাঁ বাবাই বলছে, তোর বাবা নিজেই আমাকে বলছে যে ওনার জন্য মেয়ে দেখার জন্য উনি বিয়ে করবে। তাই বললাম বাবা আমাকে কেন বলে না? মা বলে তোকে বলতে লজ্জা পায়।
আমি বললাম, মাইটা কেমন কথা বলতেছো, এই সময় বাবা বিয়ে করাটা কি ঠিক হবে, তুমি কি এটাকে ভালো মনে করো? আমার মা বলতেছে মানে খারাপ মনে করার কি আছে, উনি বিয়ে করবে, উনি সংসার করবে, তাহলে উনি যদি ওনার বউকে খাওয়াইতে পারে পড়াইতে পারে, আমাদের তো কোনো প্রবলেম থাকার কথা না, আমাদের তো কোনো সমস্যা নাই, তাহলে বিয়ে করলে সমস্যাটা কি? তো বরাবরের মতো আমি যখন রাজি হই, কিন্তু রেসি রাজি হয় না। রেসির কথা হচ্ছে, আমার বাবা যদি বিয়ে করে তাহলে রেসি ঘর থেকে চলে যাবে, রেসিকে হচ্ছে ডিভোর্স করাই দিতে হবে, রেসি আমার সংসার করবে না, এবং রেসির সাথে রেসির পরিবার। রেসির বাবা মাও সেম কথাই বলে, যেখানে আমার আব্বা নিজে থেকে রেসিকে বিয়ে করে আনছে, সেখানে রেসি সহ রেসের বাবা মা সম্পূর্ণ উল্টে যায়। তারা একটা কথাই বলে যে আমার আব্বা যদি পুনরায় আবার বিয়ে করে তাহলে তারা এই পরিবারে থাকবে না, মানে রেসি এই পরিবারে থাকবে না। আব্বা আমি আব্বাকে খুবভাবে বোঝাই, আব্বাও আমার কথা শুনতে রাজি নেই, রেসিও আমার কথা শুনতে রাজি নেই। আমি দুটো পরিবারকে খুব ভালোভাবে বোঝানোর জন্য ট্রাই করি, আমার আব্বাকে বুঝে রেসিকেও বুঝে, কিন্তু কেউ শোনে না। আমার আব্বাকে বলে যে আব্বা দেখো, যতটুকু বয়স হয়েছে তুমি তো আম্মাকে কাছে পাচ্ছ, আম্মা তো মরে যায় না, আম্মা তো বেঁচে আছে, তো এখন মানে আব্বা বলে যে তোর আম্মার কাছে যেতে পারি না, বা আব্বা বিভিন্ন রকমের এক্সকিউজ দেখাতে থাকে। তো আব্বার কথা শুনে ফাইনালি বুঝে গেলো যে আব্বা বিয়ে করেই ছাড়বে। আর আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িটা আব্বার নামে, এবং আব্বার হচ্ছে রিটায়ারমেন্টের অনেকগুলো টাকা আব্বার কাছে আছে। তো সেক্ষেত্রে যদি আব্বা বিয়ে করে ফেলে, আমি কিন্তু আব্বাকে আটকাতে পারবো না, আব্বাতে আটকাতে পারবো না। তো আমরা বাধা দিচ্ছি, বাধা দিতে দিতে একটা পর্যায়ে আব্বা বিয়ে করে ফেলে। আব্বা বিয়ে করে ফেলার পরে দিনটা ছিল মঙ্গলবার। আব্বা বিয়ে করার পরে যে কমিউনিটি সেন্টারে বিয়ে হয় ওই কমিউনিটি সেন্টারে আব্বা থাকে। আব্বার কোনো একটা বন্ধুর মাধ্যমে আমি ব্যাপারটা জানতে পারার পরে সন্ধ্যার সময় ওই কমিউনিটি সেন্টারে যাই। যাওয়ার পর দেখলাম যে ঠিক, আমার আব্বা মধ্যবয়স্ক একজন মহিলাকে বিয়ে করে। এটা দেখার পর আমি তখন বললাম যে আব্বা এটা কি ঠিক করছো? আব্বা আমাকে বলে যে এটা ছাড়া আমার কাছে সেকেন্ড কোনো অপশন ছিল না, আমার এখনও জীবনের অনেকটা সময় পড়ে আছে, তোর বউ তোর মায়ের সেবা যত্ন করে না, তোর মাকে এত কষ্ট দিতে আসে, আর আমি যদি কোনোভাবে অসুস্থ হই আমাকে দেখাশোনা কী করবে? আমাকে দেখাশোনা করার জন্য আমার বউ দরকার। তখন আর আমি আব্বাকে কোনো কিছুই বলি না, যে আব্বা বিয়ে করেই ফেল, সেখানে তার কিছু বলার নাই। পরিশেষে আমি আমার নতুন মাকে নিয়ে আর বাবাকে নিয়ে বাড়িতে আসি, মানে বাসে আসি। এখন বাসে আসার পর রেসি এটা কোনোভাবেই মানতে রাজি নয়। রেসির কথা হচ্ছে, রেসি এটা কোনোভাবেই মানবে না এবং এটা রেসি কোনোভাবেই করবে না। আমি রেসিকে বুঝাই যে দেখো তুমি এরকম পাগলামি করো না, ও খুবভাবে রেসিকে বুঝায়, কিন্তু রেসি আমার কোনো কথাই শোনে না। এভাবে কয়েকটা দিন কাটতে কাটতে আমাদের অফিসে একজন লোক লাগবে, মানে আমি যে অফিসে কাজ করি কাস্টম পে, ওখানে একজন লোক লাগবে। তো ওইটা আমি রেসির একটা ছোটো ভাই আছে, আমি বললাম যে তোমার ছোটো ভাইটাকে একটা কাজ করো, আমাকে দিয়ে দাও, আমি তোমার ছোটো ভাইটাকে কাস্টম পে চাকরি, ওখানে অনেক ভালো স্যালারি বা সব কিছু অনেক বেটার এটা বলি। তো আমাকে বলে যে তাহলে তো খুব ভালোই, তাও তোমার ছোটো ভাইটাকে ওখানে জয়েন করো। তো ও আমি বলি যে ঠিক আছে, আমি তোমার ছোটো ভাইকে জয়েন করাবো, আমি যদি এই চাকরিটা অন্য কাউকে দিই তাহলে আমি মানে ম্যাক্সিমাম 15-20 লাখ টাকা পাবো। হ্যাঁ, তো আমি কিন্তু ওই টাকাটা নেবো না, আমি তোমার ছোটো ভাইকে চাকরিটা দিবো, কিন্তু তোমার একটা রিকোয়েস্ট তোমার কাছে, তুমি আমার আব্বা আমাকে নিয়ে মানে আমার মাকে নিয়ে আমার বাবাকে নিয়ে কোনো খিটামি করতে পারবো না। আমার বাবা বিয়ে করছে করুক, আমার ওই বাবার সাথে তুমি মানে মিলেমিশে থাকবে, আমার মাকে তুমি সেবা যত্ন করবা। তখন ও আমার মাথায় হাত দিয়ে শপথ করো, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার ভাইকে চাকরিটা দাও তাহলে আমি তোমার আব্বাকেও মেনে নিলাম, তোমার আম্মাকেও মেনে নিলাম, আমার কোনো অভিযোগ নেই। ওর এই কথার পরিপ্রেক্ষিতে ওর ছোটো ভাইয়ের নাম ছিল সুজন। আমি সুজনকে তখন খুব কষ্ট করে, আসলে সুজন কিন্তু এডুকেট ছিল না, মাত্র ইন্টার পাস করছে, ইন্টার পাস করে একটা ছেলে এত ভালো ফার্স্টে চাকরি করতে পারে না, এরপরও আমি ওর কাগজপত্র নিয়ে অনেক ধরাধরি করে নিজের লাইফ রিস্ক নিয়ে আমি ওকে চাকরিটা দিই, মানে নিজের চাকরির রিস্ক নিয়ে আমাকে চাকরিটা দিই। তো চাকরি দেওয়ার পরে যাই হোক, সুজন মোটামুটি ভালোই চাকরি করতেছে, কোনো প্রবলেম নাই, আর দিনগুলো এভাবে কাটতেছে, এভাবে প্রায় আরও এক বছরের মতো কেটে যায়। তো এক বছর পরে তখন আমার মা আমাকে বলতেছে তুই একটা কাজ করতে ভেবি নে, মানে কত মাস তুই ভেবে নিবি না, এটা কেমন কথা, মানে ভেবে নেওয়ার জন্য চেষ্টা কর। আমি তখন বলে আচ্ছা ঠিক আছে আমি ভেবে নিব। তো আমি যখন ভেবে নেওয়ার জন্য ট্রাই করি, তখন রেসি আমাকে হঠাৎ করে বলতেছে ও এই মুহূর্তে বাচ্চা নেবে না। তখন আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় অনেক বছর পেরিয়ে গেছে। আমি বললাম যে কেন? আমাকে বলে এত বছর বাচ্চা নেও না, এখন কেন নেবা? আমি বললাম আচ্ছা ব্যাপার, ভেবে নিতে হবে না, আমাদের ভবিষ্যতে স্নেহ বলে না, তুমি কি ভবিষ্যতে চিন্তা করছো, তুমি তোমার বাবা মায়ের চিন্তা করছো, তুমি তোমার বাবা মাকে নিয়ে থাকো। এটা নিয়ে তার সাথে আমার মোটামুটি একটু ঝগড়া হয়ে যায়। ঝগড়া হয়ে যাওয়ার পরে এই ব্যাপারটা নিয়ে আমি দেখতে পাই যে আমার বাবা কিছুদিন পর আমাকে বলে যে তুই ইমিডিয়েটলি ভেবি নে, আর যদি ভেবি না নেস তাইলে হচ্ছে মানে একটা ঝামেলা হয়ে যেত, আমাকে এটা বলে। আমি বললাম কেন আব্বা? তখন আমি বুঝতে পারি যে আব্বার ভিতরে সাম প্রবলেম আছে, মানে আব্বা আমি আব্বাকে বলি যে আব্বা তাহলে তুমি কী বলে? আব্বা বলে যে হ্যাঁ তুই ভেবি নে, ভেবে নেওয়াটা উচিত। তো এইভাবে দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মানে দেখতে পাই যে আমার আব্বা কেমন জানি মানে একটু অন্যরকম হয়ে গেছে, আমার নতুন মায়ের উপরে একটু অন্যরকম। আব্বা আমাকে অতটা সহ্য করতে পারে না, রেসিকে অতটা সহ্য করতে পারে না। এই নিয়ে চলতে চলতে একদিন রেসি আর আমার আব্বার মাঝে একটা সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া লেগে যায়। মানে ঝগড়া লেগে যাওয়ার পরে মানে প্রচণ্ড রকম ঝগড়া লাগে। ঝগড়া লাগার পরে সেই ক্ষেত্রে আমার যে নতুন মা, আমার বাবার নিউ ওয়াইফ, উনি হচ্ছে আমার মা, আমার রেসির গায়ে হাত তোলে, এটা তখন রেসির গায়ে হাত তোলার পরে আমার তখন খুবই খারাপ লাগে ব্যাপারটা। খারাপ লাগার পরে আমি আমার আব্বাকে বলেছি ঠিক আছে আব্বা তুমি বাড়িতে থাকো, মা আমি মাকে নিয়ে আর আমার বউকে নিয়ে এখান থেকে চলে যাবো। ওটা বলার পর আব্বা তখন বলছে না না তোর চলে যাওয়ার দরকার নেই, আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো। পরে আমার আব্বা যেখানে বিয়ে করছে ওই ওনার কিন্তু একটা বাড়ি ছিল, নিজের একটা বাড়ি ছিল, মিরপুরের ওই দিকে একটা বাড়ি ছিল ওনার। তো আমার
আব্বা কি করে আমার ওই নতুন মায়ের সাথে ওই নতুন বাড়িতে মানে ওনার বাড়িতে উঠে যায়। উঠে গিয়ে আমার আব্বা সম্পূর্ণ আমাদের কাছ থেকে সেপারেট হয়ে যায়। আব্বা সেপারেট হয়েছে, কিন্তু যে বাড়িতে আমরা থাকতেছি এই বাড়িটা কিন্তু আব্বার নামে, এটা কিন্তু আব্বা লেখা। এটা নিয়ে কিন্তু আব্বা ঋষির সাথে আব্বার খুব ঝগড়াঝাটি হয়। আব্বা ঋষিকে বলে যে বাড়িটা আপনি আমাদের নামে লিখে দেন, আপনি তো চলে যাচ্ছেন, এটা সেটা বুঝায়। কিন্তু আব্বার কথা হচ্ছে যে না, আমি যতদিন বেঁচে আছি আমার বাড়ি আমার নামে থাকবে, তোমরা বুক দখল করবো, আব্বা দেয় না। তো আব্বা আমার নতুন মাকে নিয়ে সেপারেট হয়ে যায়। তখন ওই পরিবারে থাকে আমি, ঋষি, আর একটা কাজের মেয়ে থাকে। ওই কাজের মেয়েটা খুব ছোটো, মেয়েটা অনেক ছোটো, ও জাস্ট হচ্ছে টয়লেট এটা সেটা একটু পরিষ্কার টরিষ্কার করে, বাট বাসার বেশিরভাগ কাজগুলো তখন শুধুমাত্র ঋষিই করে। দিনগুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মা আগের চেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। মানে আগে তো অসুস্থ ছিল, বাট এখন পরিমাণটা অনেক বেড়ে যায়। মানে এত পরিমাণ অসুস্থ যে মা কোনো মানে কোনো রকম কোনো কাজবাজ করতে মানে খাবারটাও নিজে খেতে পারে না বা হাত দম দূরে খেতে পারে না। তখন ঋষি আমার মাকে নিয়ে খুবই মানে ইয়ে করে, খুবই খিটামি করে, খুবই কিছু করতে থাকে। তো এটা নিয়ে আমি বুঝতে পারতেছি না যে কী কীভাবে কী করে। এখন সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারগুলো আমি দেখতে পাই, যেটা আমি একদিন আমি অফিস থেকে ফেরার পরে আমি দেখতে পাই যে আমার মা ভাত খাচ্ছে। তো ভাত খাচ্ছে, ভাত খাওয়ার পরে মানে টেবিলে বসে বসে ভাত খাচ্ছে। তো টেবিলে মিনস হচ্ছে মা যেখানে যে রুমে থাকে ওই রুমে একটা ছোটো টেবিল আছে যেখানে বসে মা ভাত খায়। তো মা ভাত খাচ্ছে, আমি তখন দেখতে পাই মায়ের রুম থেকে অনেক মানে নাইস একটা পারফিউম আসতেছে, অনেক ভালো একটা ঘ্রাণ আসতেছে। তো আমি চিন্তা করতেছিলাম কিরে এত ভালো ঘ্রাণ মায়ের রুম থেকে কীভাবে আসে। তো আমি তখন মায়ের রুমের দিকে একটু যাই, যাওয়ার পর আমি দরজাটা ধাক্কা দিচ্ছি, মা ভাত খায়। তো আমি তখন বললাম যে মা তুমি ভাত খাচ্ছো ঠিক আছে, কিন্তু এভাবে বাসার মধ্যে পারফিউম দিছো কেন, পুরো বাসা তুমি একেবারে ঘ্রাণ করে ফেলছো। মা বলে কই আমি তো দিই না, তোর বউয়ে দিছে। আমি বললাম যে কেন আমার বউ কেন দিল। আমার মা বলে যে দিছে, ও বলে যে কেমন জানি আমার আমার রুমে নাকি অনেক গন্ধ এটা বলে। তো আমি তখন বলেছি ওকে ফাইন। তো আমার এটা নিয়ে আর কিছু বলি না, ওই দিন কেটে যায়। এভাবে প্রায় কন্টিনিউ যেতে যেতে আমি প্রায় প্রতিদিন ধরেই দেখতে পাই যে আমার মা যখনই ভাত খায় রেসি তখনই হচ্ছে আমার মায়ের ঘরের মধ্যে সেন্ট মারতে থাকে। তো এবং রাতের বেলা ওই কাজটাই করে। তখন আমার মনে এই ব্যাপারটা একটু সন্দেহ লাগে যে কী ব্যাপার, আমার মা যখনই ভাত খায় তখনই কেন রেসি এই কাজটা করে, মানে বাসার মধ্যে সেন্ট মারে, এটার ব্যাপারটা কী। এটা যাচাই বাছাই করার জন্য একদিন দুপুরবেলা আমি তখন অফিস থেকে আসি, ইচ্ছে করে চলে আসি ওই দিন। তো আমি জানি যে দুপুরবেলা মাকে খাবার দিয়ে রেসি তখন হচ্ছে গোসল করতে ঢুকে। তো আমার টার্গেট হচ্ছে মাকে খাবারটা দেয়, ও কিন্তু একদম অ্যাডজাস্ট টাইমে মাকে খাবার দেয়। তো আমি তখন আমার আমাদের হচ্ছে বাসার যে টিনটি আছে ওটাতে ফোন করে, ফোন করার পরে কাজের মেয়ে আমাদের ফোনটা ধরে। ধরার পর আমি তখন কাজের মেয়েটাকে বলতেছি যে আচ্ছা আমার মাকে ভাত খাচ্ছে। বলে হ্যাঁ ম্যাডাম তো ভাত খাচ্ছে। আমি বললাম যে তোমার আমার ওয়াইফ কোথায়, আমার ওয়াইফের জিজ্ঞেস করে এসি কোথায়। বলে যে আপু তো গোসল করতে ঢুকছে। তো আমি বললাম ওকে ফাইন। আমি ঠিক ওই সময় ঘরে ঢুকি, ঘরে ঢুকার পর আমি আমার মায়ের রুমে যাই। মায়ের রুমে যাওয়ার পর আমি দেখলাম যে হ্যাঁ আগে যেরকম রুমের ভিতরে স্যান্ড মারা এখনও স্যান্ড মেরে রাখছে, মানে প্রচুর পরিমাণ গন্ধ। পরে আমি কী করি ওইখানে ঢুকে, ঢুকার পর আমি চিন্তা করতেছি এখানে কোনো একটা সমস্যা আছে, যেমন খাওয়ার সময় ওখানে এভাবে স্যান্ড মারবে। এরপরে আমি আমি যেটা দেখতে পাই যে আমার মা যে খাবারগুলো খাচ্ছে এই খাবারগুলো সম্পূর্ণ বাসি খাবার, সম্পূর্ণ বাসি খাবার, সম্পূর্ণ বাসি। মানে আমি মানে ওকে আমার মাকে তো আবার কাঁটা বাজতে পারে না, ও কিন্তু কাঁটা বাইছা দেয়। মানে মানে কাঁটা বাইছা দেয় যে মানে এমন ভাতের মধ্যে ময়লা লেগে রয়েছে। আমি দেখতে পাই যে মানে লাইক হচ্ছে মাছটা যখন ও কাঁটা থেকে খুলছে ওই মাছের ভিতরে হচ্ছে চুল চুল দেখা যাচ্ছে, এরপরে ময়লা দেখা যাচ্ছে, এটা সেটা দেখা যাচ্ছে। তো আমি তখন মাকে বলি যে আমি খাবারগুলো দেখার পর আমার খুব কষ্ট লাগে, আমি মানে বিশ্বাস মানে এত পচা, একদম পচা কমপ্লিটলি। ভাতটা মোটামুটি ঠিক আছে, বাট তরকারিটা একেবারেই পচা। তো এখন ও এভাবে পচা ভাত দেওয়ার, তরকারি দেওয়ার তো কোনো মানে ইয়ে নাই, যে এমন না যে ও মানে রান্নাবান্না ও অনেক বেশি রান্নাবান্না করে, বা আমি কিন্তু বেশিরভাগ সময় হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসি। তো আমি তখন মায়ের পাশে বসে মাকে জিজ্ঞেস করি, মা গো তুমি যে খাবার খাচ্ছ তোমার খাবারটা বিস্বাদ লাগে না, খারাপ লাগে না? মা বলে লাগে না, তো নাকের মধ্যে খালি একটা গ্রান লাগে, তো সেটা তো সেন্টের গ্রান। আমি তখন বলি মা প্রতিদিন ভাত খাওয়ার সময় তোমার বউ যে সেন্ট দেয় তুমি কিছু বলো না মা। আমার মা বলে কই না তো আমার তোর বউ বলে যে রুমে নাকি মানে বিভিন্ন বাজে গ্রান আসে এই জন্য। আমি বলি মা তোমার সুখের জন্য, তোমাকে ভালো রাখার জন্য আমি তোমার ছেলে হয়ে এ পর্যন্ত একটা সন্তান নিলাম না, একটা সন্তান নিলাম যাতে আমার বউ তোমাকে টেক কেয়ারটা ঠিক মতো করতে পারে। আমি নিজের ভবিষ্যতের কথা বাদ দিয়ে দিলাম মা, অথচ মা তুমি কী খাচ্ছ তুমি কি জানো? আমার মা বলে কী খাচ্ছি? আমি তখন আর চোখের পানিগুলো ধরে রাখতে পারিনি, আমি প্লেটটা তখন নিয়ে বাথরুমের দরজা গিয়ে একটা লাত্থি মারি। লাত্থি মারার পর ও তখন দরজা খোলে, খোলার পর আমি তখন ওকে বাথরুমের মধ্যেই ধরে অনেকগুলো থাপ্পড় টাপড় মারি। এবং আমি তখন ভাতের ভাতের মানে প্লেটটা হচ্ছে বাথরুমের মধ্যে ভাঙে। ভাঙার পরে আমি খুবই মানে ওকে খুবভাবেই বলি যে আজকে আমার মার যে অবস্থা হয়েছে এটা তো তোমার মায়েরও হইতে পারতো, তুমি কি পারতা তোমার মাকে এরকম বাসি খাবার দিতে? আমাকে বলো আমি কোনো বাসি খাবার দিই না। আমি বলি চুপ করো, সম্পূর্ণ বাসি খাবারগুলো তুমি আমার মাকে দিয়েছো। এটা বলে ওর সাথে ঝগড়া করে আমি তখন ঘর থেকে বেরিয়ে যাই। এর পরের দিন আবার আমাদের যে কাজের মেয়েটা আছে ও আমাকে বলে যে ভাইয়া আপনি ঠিক বলছেন, আপু প্রত্যেক দিনে মানে ইচ্ছা করে তরকারি নষ্ট করে। আমি বলি ইচ্ছা করে বলে হ্যাঁ, তরকারিটা কী করে ইচ্ছা করে নষ্ট করে, তরকারিটা ভালো তরকারি উনি ইচ্ছা করে নষ্ট করে, নষ্ট করে উনি তারপর হচ্ছে তরকারি মানে ইয়ে আমার মাকে দেয়। এবং শুধু তাই নয়, আপনি জানেন না ভর্তা বানানোর সময় আমাদের ভর্তাটা উনি একভাবে বানায়, আপনার মায়ের জন্য
অন্যভাবে বানায়। আমি বললাম কেন, বলে আপনার মায়ের জন্য উনি সবসময় বাম হাত ব্যবহার করে, মানে বাম হাত দিয়ে উনি ভর্তা বানায় এবং আপনার মায়ের তরকারি থেকে শুরু করে সব কিছু উনি বাম হাত দিয়ে দেয়, কোনোদিন ডান হাত দিয়ে দেয় না। এই কথাগুলো আমার কাচের মেয়ের মুখ থেকে শোনার পরে আমি নিজে একদিন এটাকে পরীক্ষা করি। যখন আলুর ভর্তা বানাচ্ছিল আমি দেখতাম ও যে ডান হাতটা কিন্তু সম্পূর্ণ ভালো ঠিক আছে, কিন্তু ডান হাতে না বানায় বাম হাত দিয়ে ভর্তাটা বানাচ্ছে। তো বাম হাত দিয়ে বানাচ্ছে, ডান হাত দিয়ে বানাচ্ছে এটা কোনো ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে ভর্তা বানানোর পরে ও তখন এই ভর্তাটা কী করে, নিজে ওভেনের ভিতরে ঢুকে এটাকে গরম করে, ওভেনের ভিতরে ঢুকে গরম করে এবং গরম করে ভর্তাটাকেও নষ্ট করে, নষ্ট করে তারপর আমার মাকে খেতে দেয়। অ্যান্ড এক টাইপের, আপনারা যারা মহিলা মানুষ তারা জানবেন, এক টাইপের সোডাও ব্যবহার করে, যে সোডাগুলো দেওয়ার পরে তরকারি, মানে তরকারি নষ্ট হলেও কিন্তু আপনি এটা টেস্ট কিন্তু ঠিকই থাকবে। এটা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর, এই জিনিসটা আমি দেখতে পাই। তো দেখতে পারবো আমি তখন খুব বিপাকে পড়ে যাই, খুব কান্নাকাটি করে কান্নাকাটি করে আমি সেদিন হচ্ছে আমার বাবার কাছে যাই, আমার নতুন মায়ের সাথে যে আমার বাবা আছে, বাবা কিন্তু এয়ারপোর্ট থেকে আমাদের বাসা আসে না, আমি বাবার কাছে যাই। বাবার কাছে গিয়ে বাবার কাছে কান্নাকাটি করে বলি যে বাবা এই ঘটনা, বাবার কাছে, বাবা তখন আর মানে কেমন জানি বাবাও একটু অন্যরকম হয়ে যায়, মানে মায়ের প্রতি বাবারও আর কোনো টান ভালোবাসা থাকে না। আমার বাবাও বরাবর মতো একটা কথাই বলো, তো এখন কী করবি, তুই বিয়ে করছিস, এখন তোর বউ যদি এরকম করে তো কিছু করার নাই, ওরকম করতে এরকমভাবে ও করতে থাকে। তো ওর ছোটো ভাইটা তখন আমার এখানে চাকরি করে সুজন, আমি সুজনের কাছে দুঃখ করে কথাগুলো বলি, তখন সুজন আমাকে বলে ভাইয়া আমি আপুকে বোঝাবো। সুজন কিন্তু আমার সামনে তার আপুকে অনেক বোঝায়, অনেকভাবে বুঝায়, কিন্তু ঋষি ওর মানে ওর ভাইয়ের কোনো কথাও শোনে না। মানে ঋষি তখন পুরোই ঘাটতারামি করতে থাকে, পুরোই ঘাটতে, একে তো বাবু নিচ্ছে না, আমি বাবু নেওয়ার জন্য ট্রাই করবো বাবু নেবে না, দ্বিতীয় আমার মায়ের সাথে এই ধরনের অ্যাটিটিউডগুলো করতেছে, এবং সবশেষ আমি যখন এটা নিয়ে ওর সাথে তর্ক করি, তর্ক করার পরে আজকে এতগুলো বৎসর পরও আমাকে বলে যে আমার পরিবার আমাকে জলাঞ্জলি দিয়েছে, আমার পরিবার আমাকে কোরবানি দিয়েছে, তোর মতো খাটো কালো একটা ছেলে গেছে বিয়ে দিয়েছে, তোর সাথে না আমাকে কোনো দিক থেকে যায়, আমি তোর সাথে বাইরে হাঁটতে যেতে পারি না, তোর কোনো ছবি আমি আমার ফ্রেন্ডদের জন্য পাঠাতে পারি না, এত বিশ্রী চেহারার একটা মানুষ আমি সহ্য করতে পারি না, তোর সাথে আমার পরিবার আমাকে কেন বিয়ে দিল, আমার পরিবার আমাকে জলাঞ্জলি দিছে, আর তোরে আমি কতভাবে ইশারা দিয়ে বুঝাইছি যে তুই আমার বিয়ে করিস না, আমি তোর বাবা মায়ের কাছে পর্যন্ত বলছি, এমন আমার কাছে বলো নাই কেন, বলো তোর কাছে বলি নাই, তোর বাবা মাকে বলেছিলাম যে আমাকে যাতে বিয়েটা এখানে না দেয়, কিন্তু তোর বাবা মাও আমার বাবা মায়ের সাপোর্টে থেকে তোর কাছে আমাকে বিয়েটা দিল। আমি বললাম আজ এতগুলো বৎসর পরে তুমি এই কথাগুলো কেন বলতেছো, এটা তো তুমি আমাকে বাসর ঘরেও বলতে পারতা, ও আমাকে বলে বাসর ঘরে বলতে পারতাম, এরপর আমি সব মেনে নিয়েছি, যাই হোক তুই কালো বা তুই খাটো তোরে তো আল্লাহ বানাইছে, এরকম কথাগুলো সেটা তুই তাই করে বলে, তুই করে সম্বোধন করে, তুই যেমনই হোক আল্লাহ তো তোকে বানাইছে, কিন্তু সবশেষ আমাকে এখন তোর মরা আমাকে টানতে হবে, কেন তোর মরা মায়ের ট্রিটমেন্ট আমাকে করতে হবে। আমি তখন তাকে বলেছি এরকম করো না, আল্লাহ সব কিছু, আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছে, আল্লাহ কিন্তু নিরাশ হবে, ও আমার কোনো কথাই শোনে না। এরপর থেকে আমি সম্পূর্ণভাবে দেখতে পাই যে ও আমার মায়ের, আমার মা যখন খাবার খাওয়ার মায়ের গায়ে হাত তোলে, যেটা আমি কোনো দিনও সহ্য করতে পারি না, আমার মায়ের গায়ে হাত তোলে, আমার মাকেও লাথি দিয়ে ফেলে, আমার মা খাট থেকে যখন আমার মাকে বলে যে এই উঠ, মানে ভুরি করে সম্বোধন করে খুব খারাপভাবে, যেগুলো আসলে মেনে নেওয়া সম্ভব না। আমি তখন বাইরে থেকে নার্স নিয়ে আসি, দুইটা নার্স আমি মায়ের জন্য কন্ট্যাক্ট করি যে আমার মায়ের সেবা যত্ন করে ট্রিটমেন্ট করবে, কিন্তু না, ও তখন ওই নার্সগুলোর সাথেও খারাপ ব্যবহার করে, মানে প্রচুর রকম খারাপ ব্যবহার করে। আমি সব কিছু মানে রিসার্চ করে সবশেষ বুঝতে পারলাম যে ও আমার পরিবার থেকে চলে যেতে চায়, ও আমার পরিবারে থাকতে চায় না। তো ও যদি চলে যায় তাহলে এভাবে যাবে না, ও আমাকে দেখে শুনে বুঝে যাবে, আমার কাছ থেকে বুঝে যাবে। আমি তখন তাকে বলি যে তুমি যদি চলে যেতে চাও তাহলে আমি তোকে তালাক করে দিই, তুমি আমাকে বলো তালাকের কথা বলো, তখন আমার সাথে আরও ঝগড়া লেগে যায়। এভাবে দিনগুলো কাটতে কাটতে স্বামী স্ত্রীর মাঝে একটা বিশাল ডিস্টেন্স হয়ে যায়। ওই ডিস্টেন্সে একদিন আমি রাগান্বিত হয়ে সহ্য করতে না পেরে ওর গায়ে হাত তুলি, ওর গায়ে প্রচুর হাত তুলি, সেদিন আমি স্বীকার করে আমি অনেক মারি। মারার পরে ও তখন ওর বাবাকে নিয়ে আমার নামে নারী নির্যাতনের একটা মামলা দিয়ে দেয়। মামলাটা দেওয়ার পরে থানা থেকে আমাকে পুলিশ এসে আমাকে বাড়িতে বাসা থেকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করে, আমি তখন পুলিশের কাছে ট্রুগুলো বলি যে এই ঘটনা আমার হচ্ছে। তখন পারিবারিকভাবে বলেছে এটা একটা ছেড়ে দেওয়ার জন্য যেহেতু এটা একটা মামলা হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু উকিল লাগবে, এভাবে কিন্তু ছাড়া যাবে না। আগে যেরকম ডিভোর্স বা তালাক দেওয়া যেত, এখন কিন্তু দেওয়া যাবে না, এটা ছাড়াছাড়ি করতে হলে অবশ্যই উকিল লাগবে। তো ঢাকারই কোনো একটা উকিল আমি ঠিক করি আমার মামলাটা নিয়ে লড়ার জন্য, ওর কাছ থেকে আমি সরে যাওয়ার জন্য। তো উকিলের কাছে যাওয়ার পরে ওই উকিলটা হচ্ছিল মানে মোটামুটি একজন বয়স্ক একজন উকিল, এবং আমাদের ঢাকারই খুব ভালো একজন উকিল উনি। ওনার বাসায় আমি যাই, বাসায় গিয়ে আমি ওনাকে ব্যাপারগুলো খুলে বলি। তো আমি ওনার বাসায় যে ওনার সাথে দেখা করার জন্য যখন যাই, উনি বসেছিল, ওনার পাশে ওনার একটা মেয়ে ছিল, ওনার ওয়াইফ ছিল। তো থাকার পরে আমি যখন আমার বইয়ের নামটা বলি, রেসি বলি এবং বিস্তারিত ঘটনাগুলো বলি, তখন উকিলটা একরকম কান্না করে দেয়, ওনার ওয়াইফটা কান্না করতে করতে বসে যায়। আমি তখন বলি যে আমার মায়ের সাথে এই ঘটনাগুলো হয়েছে, আমার মা অন্ধ মানুষ, এই কাজগুলো আমার মায়ের সাথে হয়। তো এগুলো বলার পরে ওই উকিলও কান্নাকাটি করে, তার বউ কান্নাকাটি করে, এবং কান্নাকাটি করতে করতে উকিলের বউ একটা সময় উকিলের মেয়ের পাশে গিয়ে বসে মেয়েটাকে জড়া ধরে বলতেছে, রেশমা তুই কখন এরকম করিস না,
না। তো রেশমা যখন বলে আমার বইয়ের নাম ছিল রেসি আর এই মেয়েটার নাম হচ্ছে রেশমা, তো দুইটা নামের মাঝে অনেক মিল আছে। মিল থাকার পরে আমি তখন মানে আমি তখন তো আসলে মানে কোনো কিছু বলি না, সব কিছু কমপ্লিট হওয়ার পর উকিল বলে যে এটা নিয়ে আমি লড়বো, কোনো প্রবলেম নাই। তো আমি আমার ফোন নাম্বার টাম্বার থেকে সব কিছু টাকা টুকে দিয়ে আসি। এভাবে প্রায় আরও 3-3.5 মাসের মতো এই মামলাটা নিয়ে উকিল সাহেব লড়ে, উনি এটা নিয়ে সুপ্রিম কোর্টে যায়, গিয়ে এটা নিয়ে অনেক কষ্ট করার পরে সবশেষ হচ্ছে রেসির সাথে আমার হচ্ছে উকিলের মাধ্যমে দেনমোহর দিয়ে আমি ওর কাছ থেকে সম্পূর্ণ সরে আসি। সরে আসার পরে তখন আমি আমার পরিবার আমার অন্ধ মাকে নিয়ে আর একটা বাসার ছোটো কাজের মেয়ে আছে এই মেয়েটাকে নিয়ে দিন কাটাচ্ছিলাম। তো ওই যে আমি উকিলের বাসায় গিয়ে উকিলকে এই কথাগুলো বলছিলাম, উকিলের বউ কীভাবে জানে আমার ফোন নাম্বারটা জোগাড় করে ওনার হাজব্যান্ডের কাছ থেকে। উনি আমাকে একদিন ফোন করে, আমাকে ফোন করে বলে বাবা তুমি একদিন আমাদের বাসায় আসো, ওরকম করে বলে। আমি তখন বলি কেন? তো উনি বলে তুমি আসো, আসলে আমি খুব খুশি হব। তো উনি যখন আমার মায়ের বয়সী একটা মানুষ, ওনার কথা মতো আমি তখন ওনার বাসায় যাই ওনার সাথে দেখা করার জন্য। তো দেখা করার জন্য যাই, উনি তখন আমার জন্য প্রচুর পরিমাণ খাবার দাবার অনেক কিছু রান্নাবান্না করে, অনেক টেক কেয়ার আমাকে যত্ন করে। তো যত করে আমাকে বলে যে তোমার জীবনটা অনেক দুঃখী একটা জীবন, তোমার বাবা বিয়ে করে আলাদা হয়ে গেলো, তোমার মা অন্ধ হয়ে গেলো, যে বউটাকে ভালোবাসছিলা বা বিয়ে করছিলা সবশেষে বউটাও তোমাকে ছেড়ে চলে গেলো, তোমার জীবনটা অনেক দুঃখী একটা জীবন। আমি তখন বলি যে আসলে আল্লাহ যদি কপালে দুঃখ লেখে রাখে সুখ আমি কোথায় পাবো, আমার কপালে হয়তো এটাই লেখা ছিল, এটাই হয়তো আমি আল্লাহর কাছে চেয়ে আসছিলাম। আমি তো কোনো কিছু খুব কান্নাকাটি করি। উনি তখন আমাকে বলে যে তুমি আমার সন্তানের মতো, ওনার কিন্তু কোনো ছেলে নাই, একটাই মাত্র মেয়ে রেশমা, ওনার আর কোনো ছেলে নাই। তো উনি আমাকে বলে যে তুমি আমার বাসায় আইসো, তুমি আমার বাসায় আসলে আমি খুব খুশি হব, মাঝে মাঝে আমার বাসায় আইসো, আমার বাসায় আইসো, ওরকম করে উনি আমাকে বলে। তো এরপর থেকে ওনার সাথে আমার একটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, অনেক সম্পর্ক হয়। আমি অফিস থেকে মাঝে মাঝে ওনার বাসায় যাই, উনি ওখানে রান্নাবান্না করায় এবং খুবই সেবা যত্ন করে উনি আমাকে, নিজের সন্তানের মতো আমাকে উনি আপন করে নেয়। এবং উকিল সাহেব যিনি ছিল উনিও আমার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। এবং আমি ওনার ওই হচ্ছে মহিলাটাকে একটা সময় আমি মা বলে সম্বোধন করি, আমি মা ডাকি ওনাকে। তো এরপর থেকে নিজের সন্তানের মতো বাসায় ছোটোখাটো কোনো অনুষ্ঠান হোক বা বাইরে কেনাকাটা করতে গেলে উনি আমার জন্য কেনাকাটা করে। এভাবে প্রায় আরও আমার জীবন থেকে 1.5 বছর কেটে যায়। ওই 1.5 বছরের মাঝে একদিন উনি আমাকে মানে নিজে আমাকে বলতেছে যে তুমি একটা বিয়ে করো, হ্যাঁ তুমি একটা বিয়ে করো, বিয়ে করলে তুমি তোমার জীবনে একটা ভালো সেটেলমেন্ট আসতে পারবা, এটা হচ্ছে উকিলের বউ আমাকে বলে। তো বলার পর আমি বললাম যে ঠিক আছে আমি এটা ট্রাই করব। এটা বলার পর ঠিক তারই 2 দিন পরে উকিলের যে মেয়ে ছিল রেশমা আমাকে ফোন করে। ফোন করে আমাকে বলে আমাকে মানে ওই এই প্রথম আজকে এতগুলো মাস পর কিন্তু আমাকে কখনো কল দেয় নাই, এই প্রথম নম্বরে কল দিয়ে বলতেছে আমি কিন্তু আপনি কিন্তু আমার মায়ের সন্তান, এটা কি আপনি জানেন? আমি বললাম যে হ্যাঁ, তোমার মা তো আমাকে সন্তান হিসেবে মেনে নিছে। তো আমাকে বলতেছে আচ্ছা ভাই আপনাকে একটা কথা বলি। আমি বলে হ্যাঁ বলো। তো বলে আপনি কি আমার এই রেশমা নামটা কেটে রাখতে পারেন, মানে অন্য একটা নাম রাখবেন? আমি বললাম কেন? পরে বলতেছে রেশমা নামের সাথে ঋষি নামের মিল আছে। আমি বললাম তা তো আছেই। ও বলে ঋষি তো খারাপ, তাহলে কি আমিও খারাপ? আমি বললাম না না, তোমাকে তো আমি খারাপ বলি নাই, কেন তুমি কি খারাপ বলছি নাকি? বলে না আপনি খারাপ বলেন না, ঠিক আছে কিন্তু এই সমাজের মানুষ তো আমাকে খারাপ জানবে। আমি বলি কেন? বলে ঋষি নামের একটা মেয়ে এরকম করছে, রেশমা নামের মেয়েটা ভালো কী করে হয়? আমি তখন বললাম যে নামের সাথে তো মানুষের কোনো কিছু যায় আসে না, নাম যেমনই হোক মানুষটা ভালো হলেই হয়, তুমি ভালো এটাই ভালো। বলে ও আমাকে বলে তাহলে কি আমি ভালো? আমি বললাম যে হ্যাঁ আমার তো মনে হয় তুমি ভালো। তো বলে ভাই আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি, ওরকম করে বলে। আমি তখন বলি ফাইন ঠিক আছে দেখা করব। এরপর আমার সাথে দেখা করে, তো দেখা করার পরে ও তখন আমার প্রতি মানে কেমন যেন একটু উইক হয়ে যাও, আমাকে বলে যে আমার না আপনাকে দেখে অনেক মায়া লাগে, কেন হয়তো মায়া লাগে আমি জানি না। আমি বললাম কেমন? ও আমাকে বলে যে আপনি অনেক, আমি কিন্তু আসলে অসুন্দর ছিলাম, মানে কি বলবো আমি অনেক খাটো ছিলাম এবং অনেক কালোও ছিলাম। তো আমাকে বলে একটু মোটা ছিলাম। তো আমাকে বলে যে আপনি এত কালো বা খাটো এরকম একটা মানুষ, আপনি আপনার মাকে এতটা ভালোবাসেন এবং আপনার জন্য আমার খুব মায়া লাগে, আপনার ওই স্টোরিটা শোনার পরে আজকে এতগুলো মাস আমি ঠিকমতো ঘুমাইতে পারি নাই, আমার বারবার আপনার কথাগুলো মনে পড়ে। আমি তখন বললাম যে আমার কথা মনে পড়ে কী করবো, আল্লাহ আমার কপালে যেটা রাখছে সেটাই হবে। তখন এই মেয়েটা ফার্স্ট আমাকে বলে আমি যদি একটা কথা বলি আপনাকে রাগ করবেন? আমি বললাম না না রাগ করবো না। মেয়েটা আমাকে বলে আমি যদি আপনার সাথে কোনো রিলেশনে ইনভলভ হতে চাই আপনি কি হবেন? এটা শোনার পর আমি পুরো আসমান থেকে পড়লাম, মানে একদম আসমান থেকে। আমি বললাম মানে তোমার কি মাথা ঠিক আছে, তুমি কি ঠিকঠাক? ও বলে হ্যাঁ ঠিকঠাক, কেন ভাইয়া? আমি বললাম যে কারণ তুমি জানো যে তোমার মা আমাকে ছেড়ে ডাকছে, আমি তার তোমার মায়ের সন্তান, সেক্ষেত্রে তুমি আমাকে এ ধরনের প্রস্তাব করা তো প্রশ্ন আসে না। তখন মেয়েটা আমাকে বলে যে আমি কিন্তু আপনাকে পছন্দ করি এবং মন থেকে পছন্দ করি, আমার পরিবার কী বলবে আমি জানি না, বাট আপনাকে আমার খুব পছন্দ হয়, আর এই পছন্দটা আপনার চেহারা দেখে নয় আপনার মন দেখে, আপনার মনটা অনেক সুন্দর, আমি আপনার মনের পূজারি। এই কথাগুলো বলতে বলতে মেয়েটা আমার হাতটা ধরে ফেলে, আমার হাতটা ধরে ফেলে ঠিক আমার ওই সময় নাম বলে মাহমুদ আমি তোমার সাথে একটা ছোট্ট সুখের ঘর বাঁধতে চাই, এই পৃথিবীতে ছলনা প্রতারণা ধোকার এই শহরে তোমার মতো একটা মানুষ পাওয়া সত্যি অনেক কঠিন। আমি তখন তাকে জিজ্ঞেস করি তুমি আমার কাছে একটা সত্য কথা বলবো? আমাকে বলে বলবো। আমি বললাম তুমি যদি আমাকে এই সত্য কথাটা বলো তাহলে তোমার সাথে আমি রিলেশন করব, আমার কোনো আপত্তি নেই। তখনও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে বলেন কী সত্য কথা। আমি বললাম আচ্ছা তুমি কি কখনো কাউকে ভালোবেসেছিল, তোমার লাইফে কি কোনো রিলেশন ছিল? এটা বলার পরে মানে এটা যখন আমি জিজ্ঞেস করার পরে মেয়েটা তখন একটু অদ্ভুতভাবে আমার দিকে তাকায় থাকে, ভীষণ অদ্ভুতভাবে। আমি তখন বললাম কি আমাকে খারাপ কিছু বলেছে? ও আমাকে বলে যে মানে আপনি কিভাবে বুঝলেন? আমি বললাম
যেভাবে হোক বুঝলাম, তুমি আমাকে আগে ট্রুটা বলো সত্যটা বলো। ও তখন বলেছে হ্যাঁ আমার লাইফে একটা রিলেশন ছিল, একটা ছেলেকে আমি ভীষণ ভীষণ ভালোবাসতাম এবং তার সাথে আমার প্রায় 4 বছরের মতো সম্পর্ক ছিল। 4 বছর সম্পর্ক থাকার পরে ছেলেটা আমাকে বিভিন্নভাবে ঠকায়, আমাকে খুব কষ্ট দেয়। ছেলেটা অনেক স্মার্ট ছিল, সুন্দর ছিল। এরপর থেকে স্মার্ট আর সুন্দর ছেলেদের প্রতি আমার একটা ঘৃণা জন্মায়। আমি সুন্দর আর স্মার্ট ছেলেকে পছন্দ করি না। আমি প্ল্যানিং করি ওই দিনকার পর থেকে আমি একটা কালো ছেলেকে বিয়ে করবো যার মনটা ঠিক আপনার মতো এরকম সাদা কাগজের মতো পরিষ্কার হবে, আমি আপনার মনটাকে ভালোবেসে। ওর এই কথাগুলো শোনার পরে আমি তখন একরকম বিব্রত হয়ে যাই, মানে আমি কি ডিসাইড করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। কারণ ওর মা কিন্তু, ওর বাবা কিন্তু আমাকে অন্যভাবে দেখে, ওই পরিবারে এইভাবে বিয়েটা আমি আসলে মানে পছন্দ করা বা মেনে নিতে পারতেছিলাম না। ও আমাকে বলে আমি যেভাবেই হোক আমার বাবা মাকে রাজি করাবো। আমি তখন বললাম যে ঠিক আছে, তুমি যদি তোমার বাবা মাকে রাজি করাতে পারো তাহলে আমার কোনো সমস্যা নাই, তুমি তোমার বাবা মাকে রাজি করাও। এটা বলার পর আমি তখন ওখান থেকে চলে আসি। ঠিক ওর এর কয়েকদিন পরে ওর মা আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলে যে আমাকে বলছে মাহমুদ আমি তোমার সাথে একটু বাসার বাইরে দেখা করতে চাই। তখন আমি বুঝতে পারি যে হয়তো রেশমা সব কিছু বলে দিছে। বাসার বাইরে দেখা করি, বাসার বাইরে দেখা করার পরে আমাকে বলে আচ্ছা আমার মেয়ে আমাকে কিছু কথা বলো, কথাগুলো কতটুকু ট্রু। আমি তখন বললাম যে আসলে মা আমি তো মা বলি এটাকে, অনেকগুলো মা দেখেন আপনার মেয়ে আমাকে পছন্দ করো আমাকে এই কথাগুলো বলেছে, আমি আসলে কোনো কিছুই বলি নাই, আমি শুধু বলেছিলাম যে আপনারা রাজি হলে আমি রাজি। তখন উনি আমাকে বলে যে দেখো তুমি তো আমার মেয়েটার ভবিষ্যৎ সম্বন্ধে জানো, আমরা ওখানে অনেক স্বপ্ন দেখি, আমাদের একটাই মেয়ে, আমাদের আর কোনো ছেলে নাই আর কোনো সন্তান নাই, তোমাকে আমরা সন্তান ডাকছি ঠিক আছে কিন্তু আমাদের একটাই মেয়ে, ওখানে আমরা অনেক বেশি স্বপ্ন দেখি, ওকে আমরা ভালো কোনো জায়গায় বিয়ে দেবো, ওর জীবন তোমার কাছে বিয়ে হলে মনে হয় না যে ভালো হবে যেহেতু তোমার একটা অন্ধ মা আছে। মানে কেমন জানি, মানে আমি আসলে কীভাবে বোঝাবো, এখনকার মানে রেশমা যখন আমাকে পছন্দ করতেছে তখনকার পর থেকে আমার ওই মা কেমন যেন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো পরে আমি তোকে আমি ওনাকে বলি যে ঠিক আছে এখন আপনি যেটা বলবেন সেটাই হবে, আমি তো আর ওকে ভালোবাসিও বলি নাই বা ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক হয় নাই। তখন উনি আমাকে বলে যে ঠিক আছে ওকে ফাইন, তুমি আর রেশমির সাথে কথা বলো না, ওর সাথে তুমি কথা বলা বন্ধ করাই দাও। তো এটা বলার পর আমি তখন আমার ঘরে ফিরে আসি। ওই দিন রাতের বেলায় রেশমা আমাকে মানে সরি রেশমা আমাকে আবারও কল দেয়, রেশমা আমাকে আবারও কল দেয়। ওর মা তো আমাকে বলেছে ওর সাথে কোনো কথাবার্তা না বলার জন্য, তো কল দেওয়ার পর তখন কলটা ধরি না, অনেকবার কল দেয়, অনেকবার কল দেওয়ার পর একটাবার আমি কল ধরি। ধরার পর রেশমা আমাকে বলতেছে আচ্ছা তুমি আমার কল কেন ধরতেছো না। আমি বললাম যে কল ধরতেছি না, ধরাটা প্রয়োজন মনে করতেছি না, কারণ তোমার মা বলেছে আমি যাতে তোমার সাথে কোনো সম্পর্ক না রাখি। দেখো তোমার মা আমাকে অনেক ভালোবাসে, তোমাদের পরিবারের মানুষগুলো আমাকে খুব ভালোবাসে, আমি এমন কোনো কিছু করতে চাই না যেটার কারণে তুমি তোমার পরিবারে কষ্ট পাও। দেখো আমি বিবাহিত একটা ছেলে এবং আমি দেখতে কালো খাটো এরকম একটা ছেলের কাছে তোমার পরিবার আমাকে কোনোদিনও দিবে না। ও তখন আমাকে বলে আমার পরিবার কি তোমাকে মেনে নেয় নাই। আমি বলি তোমার পরিবার আমাকে মেনে নিয়েছে ঠিক আছে, কিন্তু আমাকে তোমার জামাই হিসেবে মেনে নেয় নাই, তোমার ভাই হিসেবে মেনে নিছে। তখন আমাকে বলে যে আমার পরিবার কী বলবে জানি না, আমি কিন্তু তোমাকে ভালোবেসে ফেলছি। আমি বললাম যে আমাদের কথাবার্তা 2টা দিনেও হলো না, তুই আমাকে ভালোবেসে ফেলছো। আমাকে বলে 2টা দিন না, আজকে অনেকগুলো মাস ধরে আমি তোমাকে পছন্দ করি, আমি শুধু একটা দিন খুঁজতেছি যে কোন ডেটে তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারি। ভালোবাসাটা কিন্তু অনেক আগ থেকেই শুরু হয়েছে। আমি তখন তাকে খুবভাবে বোঝাই যে দেখো তুমি এটা থেকে সরে যাও, এটা করাটা ঠিক হবে না। ও আমার কোনো কথাই শোনে না, দিন যত যাচ্ছে ওর পাগলামির মাত্রাটা ততই বেড়ে যাচ্ছে। ও আমার অফিসে চলে আসে, আমার অফিসের সামনে দাঁড়ায় থাকে, এবং এগুলো কিন্তু আমার যে শালা ছিল সুজন, মানে আমার আগের ওয়াইফের যেই ছোটো ভাই ছিল সুজন, ওই সুজন কিন্তু ব্যাপারগুলো দেখতে পায়। দেখতে পাওয়ার পরে সুজন আমাকে বলে ভাইয়া মেয়েটা কিন্তু অনেক ভালো, আপনার থেকে বিয়ে করতে পারেন। এবং তখনও মানে সুজনের সাথেও ভালো সম্পর্ক গড়ে ওঠায়। মানে সুজনকে বোঝায় যে দেখো তোমার ভাইকে আমি খুব পছন্দ করি, বা সুজনের কাছে মানে সুজনকেও সেখানে মিডিয়া হিসাবে ধরে। ধরার পর সুজন নিজেও এসে আমাকে বলে যে ভাইয়া দেখেন মেয়েটা কিন্তু মানে অনেক ভালো হবে, দেখতে খারাপ হবে না, আপনি তাকে বিয়ে করতে পারেন। এই কথাগুলো সুজন আমাকে বলে। তখন আমি বলেছি দেখো ভাই আমার লাইফে এরকম এরকম ঘটনা একটা ঘটেই গেল, আর এখন যেটা ঘটতেছে আচ্ছা এর মাঝে কিন্তু রেসির অন্য কোথাও বিয়ে হয়েছে, আমি এটা ব্যাপারটা বলতে ভুলে গেছিলাম। আমার কাছ থেকে রেসি যাওয়ার প্রায় 2 মাস পরেই তার অন্যত্র বিয়ে হয়ে যায়। তো সুজন কিন্তু ওই আমাকে নিজের ভাইয়ের মতোই জানে, আমার সাথেও মিশে আছে। সুজনের সাথে আমার সম্পর্কটা একেবারে আপন ভাইয়ের মতো, রক্তের ভাইয়ের মতো সম্পর্ক। যাই হোক, এরপরে রেশমার এই কথাগুলো শোনার পরে তো দেন হচ্ছে সুজন আমাকে খুব বেশি বোঝায় যে মেয়েটা ভালো হবে, আপনি মেয়েটাকে ফিরে দিয়ে না, মেয়েটার সাথে আপনি সম্পর্কে জড়ান। তো এইভাবে দিনগুলো সামনে দিয়ে কাটতেছে আর ও পাগলামি করে যাচ্ছে। বাট এই পাগলামির কারণে ওর বাবা মা কিন্তু আমার কাছ থেকে একটু একটু করে সরে যাচ্ছে, মানে রেশমার বাবা মার সাথে ততটা কথা বলে না। মেয়ের পাগলামি দেখে ওরা তখন আস্তে আস্তে করে আমার কাছ থেকে দূরে দূরে সরতে শুরু করছে। সবশেষ রেশমা আমার যতটা কাছে আসতেছে তার পরিবার আমার কাছ থেকে ঠিক ততটাই দূরে সরে যাচ্ছে। আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমি কোন দিকে যাব। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন রেশমা আমাকে বলতেছে যে মাহমুদ আমার না তোমার মাকে ভীষণ দেখতে ইচ্ছে করে, আমাকে একটু তোমার মাকে দেখাবা, খুব বেশি রিকোয়েস্ট করো, অনেক রিকোয়েস্ট। আমি তখন তাকে বলি যে ঠিক আছে আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাব। তো আসলে বেসিক্যালি আমার মা যেহেতু অন্ধ মানুষ, আমার মাকে দেখতে চাইছে, আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। তো তখন আমি তার একদিন আমার মায়ের কাছে নিয়ে যাই। আমি তাকে মানে প্রায় সকালবেলার দিকে নিয়ে যাই, সকাল থেকে ওকে আমার বাসায় নামাই দিয়ে দেন হচ্ছে আমি আমার অফিসে চলে আসি। আমার অফিস কমপ্লিট করে আমি প্রায় বিকেল 2টার দিকে যখন বাসায় যাই, বাসায়
যাওয়ার পর আমার মায়ের দিকে তাকিয়ে আমি পুরো অবাক হয়ে যাই। মানে ও আমার মাকে সুন্দর করে গোসল করিয়ে মাথায় তেল দিয়ে খাবার দাবার করিয়ে একেবারে এত সুন্দর লাগতেছে আমার মাকে। আমার মা অন্ধ হবার পর থেকে এই পর্যন্ত আমার মাকে কখনো এতটা কিউট লাগেনি, এত সুন্দর লাগতেছে যে আমি মাকে চিনতেই পারি না। আমি মাকে দেখে বলতেছি, মা তুমি, আমি তো তোমাকে চিনতে পারতেছি না, এত সুন্দর তোমাকে বানাই ফেলছে। আমার মা তখন কোনো কিছুই বলে না, ওর সামনে কোনো কিছুই বলে না। তো একটা পর যতক্ষণ বলতেছে আমি তাহলে এখন চলে যাই, আমি বললাম আমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসবো, বলে না না তুমি বাসার সামনে গেলে আরও প্রবলেম, আমি এভাবেই চলে যাই। তারপর সে হচ্ছে আমাদের বাসা থেকে চলে যায়। চলে যাওয়ার পরে মা আমাকে মাহমুদ মাহমুদ বলে ডাকে। আমি যখন মায়ের কাছে যাই, মা আমার হাতটাকে জড়িয়ে ধরে বলে, যদি এমন একটা মেয়ে আমি তোর ঘরে বউ বানাইতে পারতাম তাহলে আমার জীবনে আর কোনো চাওয়া ছিল না। আমি বলি মা কী বলো? বলে দেখ তোর বউ রেসি কোনোদিন আমাকে এতটা ভালোবাসেনি, কোনোদিন আমার এতটা কাছে আসেনি, কিন্তু রেশমা যে আমাকে এতটা ভালোবেসেছে, এই মেয়েটা যে আমাকে এত ভালোবেসেছে আমি ভুলে বোঝাতে পারবো না। যাই হোক, এরপর মায়ের কথা শোনার পর মা আমাকে সবসময় রেশমার কথা জিজ্ঞেস করে, সবসময় জিজ্ঞেস করে ও কেমন আছে, ভালো আছে কিনা, ওকে একটু নিয়ে আয়, ওরকম করে বলে। তো ওরকম করে বলতে বলতে একটা পর্যায়ে রেশমার প্রতি আমার দুর্বলতা বেড়ে যায়, মানে প্রচুর দুর্বলতা বেড়ে যায়। তারপর থেকে রেশমার বাবা মায়ের অমতে আমি রেশমার সাথে এখানে সেখানে দেখা করে বিভিন্ন জায়গায় যাই এবং ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলি। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক রেশমার সাথে আমার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। আমি নিজেকে রেশমার কাছ থেকে দূরে সরাই রাখতে পারি নাই। আমার সাথে একটা গভীর প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কটা প্রায় এক বৎসর মতো এভাবে কন্টিনিউ কাটে। এক বছর মতো কন্টিনিউ কাটার পরে রেশমার পরিবার কোনোভাবেই রাজি হচ্ছে না রেশমাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। সবশেষ রেশমার পরিবার ছাড়াই আমি রেশমাকে গোপনে বিয়ে করে ফেলি। বিয়ে করে আমি রেশমাকে আমার ঘরে উঠাই। ঘরে উঠানোর পরে এই ব্যাপারটা নিয়ে রেশমার বাবা আমার উপরে ভীষণ খেপে যায়। উনি তখন আমার নামে থানাতে মামলা করে যে আমি ওনার মেয়েকে জিম্মি করে নিয়ে আসছে। অ্যান্ড পরিবৃত্তিতে যখন থানা থেকে মামলা করা হয়, রেশমা এই মামলা তার বাপের সাথে লড়ে। ও নিজে থানা থেকে স্টেটমেন্ট দেয় যে না, আমি স্বয়ং আমার ইচ্ছে আমি এখানে এসেছি, আমার বাবা আমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে যেতে চেয়েছিল। তো যার জন্য ওর বাবা এখানে ফল্ট হয়ে যায়, কিন্তু রেশমা ঠিকঠাক থাকে। এরপর থেকে রেশমা আমার সংসারে আছে। আমার সংসারে কোনো অভাব অনটন নেই, আলহামদুলিল্লাহ দিনগুলো অনেক ভালোই কাটতেছে। রেশমাকে পাওয়ার পর থেকে আমার মা মহা খুশি। রেশমা আমার মায়ের প্রচুর পরিমাণ টেক কেয়ার করে, আমার মাকে অনেক যত্ন করে, মা যখন যেটা খেতে চায় ওটাই খাওয়ায়, মাকে অনেক ভালোবাসে এবং ঘন্টার পর ঘন্টা মায়ের সাথে কাটায়। আমার কাছে মনে হয়েছে রেশমা যদি আমার জীবনে প্রথমে আসতো তাহলে হয়তো আমার মায়ের লাইফে এতটা কষ্ট হতো না। ও প্রচুর পরিমাণ আমার মাকে ভালোবাসে। দিনগুলো এভাবে কাটতেছে, কাটতে কাটতে একটা পর্যায়ে আমি দেখতে পাই যে মানে রেশমা এভাবে প্রায় আরও এক বছর মতো আমাদের সংসার কাটে। এক বছর মতো আমাদের সংসারটা কাটে। কাটার পর আমার তখন হচ্ছে রেশমার ঘরে একটা ছেলে সন্তান হয়। একটা ছেলে সন্তান হলে আমার আম্মা অনেক খুশি হয়, যদিও এই ব্যাপারটা রেশমার বাবা মা দুজনে মোটেও খুশি হয় না। এবং ওই এক বছরের মাথায় রেশমার বাবা মা কেউ আমাদের ঘরে আসে না, আমাদের বাসায় আসে না। রেশমার ঘরে একটা সন্তান হয়, ছেলে সন্তান হয়। তো ছেলে সন্তানটা হওয়ার পরে আমার দিনগুলো তখন সামনের দিকে অত্যন্ত ভালোই কাটতেছিল। আমার লাইফে আর কোনো প্রবলেম নাই, আমরা দুজনকে অনেক ভালোবাসতেছি, সংসার অনেক ভালোই কাটতেছে। এরকম করতে করতে কিছুদিন যেতে না যেতেই একটা প্রবলেম আমি একটু দেখতে পাই। মানে আসলে দুটো মানুষ একসাথে থাকলে যতই প্রেম ভালোবাসা থাকুক না কেন, দুজনের মাঝে একটু ঠোকাঠুকি থেকে যায়। তো তখন রেশমার সাথে আমার দু একটা কথা নিয়ে একটু এদিক সেদিক হতো, মানে একটু কথা কাটাকাটি হইতো। তো কাটাকাটি হওয়ার পরও সবসময় আমাকে খোটা দিয়ে কথাটা বলতো যে আমি আমার বাবাকে কষ্ট দিয়ে তোমার হাতটা ধরে চলে এসেছি, তুমি যদি আমাকে কখনও কষ্ট দাও আমার যাওয়ার কোনো জায়গা নাই। ও সবসময় আমাকে এই কথাগুলো বলে, আর আমি তাকে বলি আমি তোমাকে কোনোদিনও কষ্ট দিব না, আমার জীবন থাকতে আমি কখনও তোমাকে আমার চোখের আড়াল করবো না, আমি তোমাকে আমার অন্তস্থল থেকে ভালোবেসেছি, এই এক জীবনটা আমি তোমার সাথে কাটিয়ে দিব, তোমাকে ভালোবেসে যাব। এভাবে মিষ্টি প্রেমের খুনসুটিতে আমার দিনগুলো কাটতে থাকে। যাই হোক, সময়গুলো এভাবে কাটতে কাটতে তখনও কিন্তু হচ্ছে মানে আমার যে বউ রেসি ছিল, আমার প্রথম ওয়াইফ, ওই রেসির হচ্ছে ভাই যে ছিল সুজন কিন্তু আমার এখানে কাজ করে, মানে আমাদের অফিসে কাজ করে। তো সুজন আমার সাথে এমনভাবে মিশে যায়, সুজন রেসি আমার ঘর থেকে যাওয়ার পরে সুজন কিন্তু আর রেসির সাথেও কথা বলে না, বা ওর পরিবারও খুব ভালো করে যায় না, ও সারাক্ষণ আমার সাথে থাকে, আমাদের পরিবারে থাকে। তো এরকম থাকতে থাকতে ও তখন আসলে মেসে থাকতো আমার খুব কষ্ট হতো যে মানুষটা মেসে খাইতেছে, আমার কাছে তখন খুব খারাপ লাগে। আমি তখন তারা বলি যে সুজন তুমি একটা কাজ করো, তুমি তোমার নিজের ভাইয়ের মতোই, তোমার বোন যে তোমার সংসারটা ছেড়ে চলে গেলো, তুমি আমার পরিবারে চলে আসো, এটা তাকে বলি। অ্যান্ড আমার তখন একটা ছেলে সন্তান আছে, ওকে বলি যে আমার একটা ছেলে আছে, আমার ছেলেটাকে নিয়ে তুমি থাকবা, এরকম করে বলি। তো বলার পর তখন বলো আচ্ছা ভাই ঠিক আছে, পরিশেষে হচ্ছে আমার পরিবারে চলে আসে সুজন, আমার পরিবারে চলে আসে। তখন আমার পরিবারে একজন মেম্বার বেড়ে যায়। সুজন আমার পরিবার আসার পর থেকে আমার বউ হচ্ছে রেশমাও কিন্তু অনেক খুশি হয়, মানে রেশমাও প্রচুর খুশি হয়, সুজনকে অনেক সময় দেয়, বা সুজনও রেশমাকে একেবারে আপন বোনের মতো দেখে। আমি আসলে একটা ব্যাপার কোনোভাবেই বুঝতে পারি না, সুজনের কিন্তু আমি তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, আমার ব্লাড রিলেশন নাই, সুজন কিন্তু আমার বড় ওয়াইফের ছোট ভাই। এরপরেও সুজন আমার সাথে এমনভাবে মিশছে এবং আমাকে সাপোর্ট করতে গিয়ে সে তার পরিবার পর্যন্ত ছেড়ে দিয়েছে।
এতভাবে আমাকে স্থাপন করে নিয়েছে। তো যাই হোক, এভাবে দিনগুলো সামনে দিয়ে কাটতেছে, তো সব কিছু ভালোই যাচ্ছে। আমার সাথে অনেক সময় আমি দেখি যে রেশমার সাথে সুজনের অনেক ভালো সম্পর্ক, মানে এটা কিন্তু খারাপ কোনো সম্পর্ক না, লাইক ভাই বোনের মতো সম্পর্ক। সুজন বাইরে রেশমা মানে বাইরে থেকে রেশমার জন্য এটা ওটা মানে বিভিন্ন জিনিস টিনিস নিয়ে আসে এবং রেশমাকে দেয়। তো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে কিছুদিন পরেই সুজন আমাকে একটা কথা বলে যে ভাইয়া কিছু মনে করবেন, আপনাকে একটা কথা বলে, আসলে তো আপনি আমার ভাইয়ের মতো, আমি আপনাকে কখনো ধুলো ভাইয়ের নজরে দেখি নাই, কিন্তু আপনি যেহেতু আমার ভাই, আমি আপনাকে কথাটা বলতেছি যে আমাকে বলে যে মানে রেশমা ভাবির কিন্তু আপনি ছাড়াও অন্য কোনো ছেলের সাথে রেশমার সম্পর্ক আছে। এটা আমাকে যখন বলে, বলার পর আমার তখন খুব কষ্ট লাগে। আমি বলি কী বলো, আমি কিন্তু সুজনকে অনেক বিশ্বাস করি, কারণ সুজন আমার নিজের ভাইয়ের মতো আমার সাথে জড়িয়ে আছে। তখন আমি বলি যে সুজন এটা তুমি কী বলো, বলে ভাই আমি মিথ্যে বলতেছি না, আমি কথাটা একদম সত্য বলতেছি। আমি বলি তুমি কি আমাকে প্রমাণ দিতে পারবা? ও বলে আপনার কাছে কী প্রমাণ লাগবে, আপনি বলেন, আপনি যেই প্রমাণের কথা বলেন আমি আপনাকে সেই প্রমাণে দিতে পারবো। আমি তখন বলি কী ধরনের প্রমাণ? ও বলে শুনেন, আমি একটা ফেক আইডি দিয়ে রেশমা ভাবির সাথে কথা বলেছিলাম, ফেক এটা একটা আইডি দিয়ে, কারণ আমি একটু মানে আমার কাছে মনে হচ্ছিল যেন উনি একটু ছেলে লুবি, মানে ছেলেদের সাথে কথা বলে, ফোনে কথা বলে, এই ব্যাপারগুলো আমার কাছে খুব খারাপ লাগে, যার জন্য আমি এক ধরনের চেক করতেছিলাম। আমি ওনাকে চেক করার জন্য একটা ফেক আইডি দিয়ে আমি ওনার সাথে কথা বলি, অ্যান্ড কথা বলার ক্ষেত্রে উনি দেখেন আমার সাথে কী কী ব্যবহারগুলো করছে। পরে আমি সুজনের মোবাইলটা হাতে নেওয়ার পর আমি দেখি যে সেটিংয়ের ভিতরে এমন সব কথাবার্তা, মানে এমন সব বিশ্রী কথাবার্তা যেটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমি আসলে এত কিছুর পরে রেশমাকে ভালোবেসেছিলাম, আমার জীবনে রেশি ছিল, রেশি আমাকে কষ্ট দিয়ে চলে গেল, রেশমাকে পাওয়ার পর আমি সব কিছু ভুলে গেলাম। এই রেশমা যদি এমন হয় আমি কার কাছে যাব? তো আমি যখনই ঘরে যাই আমি তখনই দেখি যে রেশমা মানে সুজনের সাথে, তখন থেকে আমার একটু সন্দেহ জাগে, অ্যান্ড সন্দেহ জাগার পর আমি দেখি যে রেশমা সুজনের সাথে এমনভাবে মিশে থাকে, মানে সুজনের সাথে ওর যেন সম্পর্কটা একেবারে অন্যরকম কিছু। তো আমি তখন আর কিছু বলি না, আমার ভিতরে তখন আস্তে আস্তে কষ্ট জাগতে থাকে, দিনগুলো এভাবে কাটতেছে। তো কাটতে কাটতে আমি একদিন সুজনকে জিজ্ঞেস করলাম যে সুজন আমি এটা কীভাবে বুঝবো, মানে আমি আচ্ছা অ্যানিমাজি কিন্তু আমি ওর মোবাইলটা একদিন চেক করি, রেশমার মোবাইলটা একদিন চেক করি, চেক করার পর আমি তখন মোবাইলে এই ধরনের কোনো SMS পাই না, কোনো কমিউনিকেশান পাই না। পরে আমি সুজনকে জিজ্ঞেস করেছি কী ব্যাপার সুজন, আমি তো হচ্ছে তোমার ভাবির মোবাইল চেক করলাম, তোমার ভাবির মোবাইলে আমি এই ধরনের কোনো কিছুই পাইলাম না। ও আমাকে বলে ভাই দেখেন, ভাবি যদি SMS করে ডিলিট করে তো আপনি কীভাবে পাবেন, ভাবি SMS করে সাথে সাথে ডিলিট করে। আমি তখন বলি তাহলে আমি এটা কীভাবে পেতে পারি? আমাকে বলে আপনি একটা কাজ করেন, আপনি ভাবির মোবাইলে একটা অ্যাপস ইনস্টল করেন। তখন আমাকে একটা অ্যাপসের নাম বলে, আমি ওই অ্যাপসটা হচ্ছে আমার বউ রেশমার মোবাইলে আমি ইনস্টল করি। ইনস্টল করার পরে তখন ওই অ্যাপসটার মাধ্যমে, অ্যাপসটা হচ্ছে এমন একটা অ্যাপস, মেসেঞ্জারে যদি কারোর সাথে কথা হয় বা হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা হলে এই SMSগুলো যদি ডিলিট করে দেয় তাহলে ওই অ্যাপসের মধ্যে থেকে যায়, ওই অ্যাপসের কথা আমাকে বলে। তো দেন হচ্ছে আমি ঠিক ওই অ্যাপসটা ইনস্টল করার পরে ঠিক তারই দুই দিন পরে একদিন সুজন আমাকে বলতেছে ভাইয়া একটা কাজ করেন, আপনি গিয়ে SMS চেক করেন, মানে আপনি গিয়ে আপনার ওয়াইফের মোবাইলটা চেক করলে আপনি বুঝতে পারবেন। তো এরপর আমি একদিন ওর মোবাইলটা চেক করার পর আমি দেখতে পাই যে ওর যে ইনবক্স ছিল ইনবক্সে কিন্তু কিছু নাই, বাট ওই অ্যাপসটার ভিতরে আমি ঢুকে দেখতে পাই যে প্রচুর পরিমাণ নোংরা SMS, মানে প্রচণ্ড নোংরা SMS। তখন আমার মনের ভিতর এত কষ্ট লাগে, এত বিশ্বাস করেছি, এত ভালোবেসেছি তো সেই মেয়েটা, যে তার বাবা মা সব কিছু ছেড়ে আমার হাতটা ধরে চলে এসেছে, আমি তাকে এত ভালোবাসা দিয়েছি, আমার দেহের সমস্ত ভালোবাসা আমি তাকে উজাড় করে দিয়েছি, অথচ ও আমাকে ছাড়া এরকম বাজে ট্রিট করে। সময়গুলো এভাবে কাটতেছে, আমার দুজনের মাঝে একটা ফারাক সৃষ্টি হচ্ছে। আমি সুজনকে বলি, সুজন আমাকে কিন্তু বারবার বোঝায় যে ভাইয়া দেখেন এরকম কোনো কিছুই করেন না, এটা কিন্তু মোটেও ঠিক হবে না, কারণ মানে আপনার যেহেতু ওয়াইফ আর এটা আপনি যত আপনি একটা আগে একটা বিয়ে করছেন, এখন এটা সেকেন্ড ওয়াইফ, সুতরাং ওনাকে কখনো ছাইরেন না বা আপনি চেষ্টা করেন ভালো করার জন্য। বাট আমি যতই চেষ্টা করি আমি লাইনে আনতে পারি না। ওকে যদি আমি বলি মোবাইল ব্যবহার করবো না, ও তখন আমার উপরে রেগে যায়। আমি যদি বলি যে তোমার তো মোবাইল ব্যবহার করার কোনো দরকার নেই, তুমি কেন মোবাইল ব্যবহার করবা, এই কথা বলে ও পারেন আমাকে মারতে আসবে। ও আমাকে বলে আমি মোবাইল কেন ব্যবহার করবো না, আমি মোবাইল ব্যবহার করলে তোমার প্রবলেমটা কোন জায়গায়, মানে যতভাবে আমি তাকে যেটাই বাধা ও সেটাই করে, যেটা বাধা দিও সেটাই করে। সময়গুলো এভাবে কাটতেছে, একটা সময় আমার রাগের পরিমাণ বেড়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। যখন অতিরিক্ত রাগ হওয়ার পর আমি তাকে একদিন জিদ করে বলেই ফেলে যে শোনো, তুমি আমার সাথে এমন কোনো কাজ করো না যে কাজ করলে আমি সেম কাহিনী যেটা রেশির সাথে করেছি এটা তোমার সাথে করতে বাধ্য হই। তখন কিন্তু আমার মা আমাকে প্রচুর বোঝায় যে তাকে তুই শান্ত, আমি কিন্তু আমার মাকে এই কথাগুলো বলতে পারি না, বাট সংসারে যে একটা ঝামেলা হচ্ছে এটা কিন্তু মা বুঝতে পারে। মা কিন্তু বুঝতে পারে যে আমি সাংসারিক জীবনে হ্যাপি নেই, ওর সাথে আমার খুব ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, কিন্তু মা কাছ থেকে আমাদেরকে মানে কোনো কিছুই বলে না, বাট দূর থেকে মা আমাকে বোঝায় যে দেখ মেয়েটা অনেক ভালো, ওর সাথে কোনো কিছুই করিস না, বা মেয়েটা ভীষণ ভালো। আমি তো আমার মাকে বিশাল মানে বুঝাইতে পারি না যে ও যে আসলে কতটুকু ভালো। সময়গুলো এভাবে কাটতে কাটতে তখন আমার ভিতরে এমন পরিমাণ সন্দেহ ঢুকেছে, আমি আর ওর বাসায় আসি না, মানে বাসায় আসি না, আমার ছেলেটাকেও দেখি না, মানে তখন সুজন বাসায় আসে, সুজনে থাকে, আমি আর বাসাটা আসি না। তো সুজন আমাকে বলে ভাই আপনি যদি এরকম করেন আমি কিন্তু বাসায় থাকবো না, আমি বাসা থেকে বেরিয়ে যাবো।
আর ভাবিও আমার সাথে ইদানিং খুব খারাপ ব্যবহার করতেছে, কারণ ভাবি আমাকে সন্দেহ করছে। হ্যাঁ বলি তাই বলে, হ্যাঁ আমাকে সন্দেহ করছে, কারণ ওর মোবাইল আমি মাঝে মাঝে ধরি, হাতে নেই। উনি মনে করছে যে আমি আপনার কাছে ইনফরমেশনগুলো দিছি, তো এটা নিয়ে আমার সাথে সন্দেহ করছে। আমি বলি হ্যাঁ সন্দেহ তোমাকে করলে কিছু, তুমি এই ঘরে থাকবা, ও থাকতে পারবে না। এটা নিয়ে ঝগড়াঝাটি করে প্রচুর ঝগড়াঝাটি করার পর একটা সময় ও হঠাৎ করে আমাকে আর আমার মাকে কোনো কিছু না বলে ও তখন ওর একটা বান্ধবীর বাসায় চলে যায়। বান্ধবীর বাসা চলে যায়, অ্যান্ড বান্ধবীর বাসা চলে যাওয়ার পর আমি সেদিন ওকে, আমি তো জানি না ওর বান্ধবীর বাসা গেছে, আমি ওদের বাসায় ঢুকে খোঁজার জন্য, যখন ওদের বাসায় যাই ওর বাবা মা তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, অত্যন্ত মিসবিহেভ করে, মানে এত খারাপ ব্যবহার করেছে বলে বোঝানো যাবে না, এত খারাপ ব্যবহার করে। তো সবশেষ আমি ওখান থেকে চলে আসি। পরে আমি কী করি, ও যখন চলেই গেছে তখন আমি ভাবি যত চলেই গেছে, আমি তখন ফেসবুকের ভিতরে ওর নামে বিভিন্ন খারাপ কথা লিখতে থাকি, ওর ছবি দিয়ে বিভিন্ন কথাবার্তা লিখতে থাকি যে মানুষকে এভাবে ফাঁদে ফেলা বা এগুলো টেগুলো করে একটা বিশ্বাস করেছিলাম। আমি আমার মতো করে কিছু স্ট্যাটাস ফেসবুকে দিতে থাকি, তো স্ট্যাটাসগুলো এরকম করে দিতে থাকি, ওর ফ্রেন্ড সার্কেলগুলো কিন্তু সবাই আমার সাথে অ্যাড ছিল, সবাই এই 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 মানে এই ইয়েগুলো দেখতে পায়, কমেন্টসগুলো দেখতে পায় বা এই পোস্ট দেখতে পায়। দেখতে পাওয়ার পরে সবাই ওকে জিজ্ঞেস করে যে এগুলো কী, তুই এগুলো কেন করতেছিস বা ওগুলো করে বলে, ওকে সবাই তখন নোংরাভাবে দেখতে থাকে। সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা সময় সে কী করে, আমার ছেলেকে নিয়ে সরাসরি তার বাবা মায়ের কাছে চলে যায়। তো বাবা মায়ের কাছে যখন চলে যায় তখন আমার রাগের মাত্রাটা আরও বেড়ে যায়, যদি তুই চলে যাবি আমার জীবনে কেন আসলি, আমার জীবনে আসলি আসার পরে অন্য ছেলেদের সাথে একটা না কিন্তু আমি ওর মেসেজে মানে ওই যে ওই অ্যাপসটার ভিতর আমি ঢুকে দেখতে পাই প্রায় 8-10টা ছেলের সাথে ওই ধরনের কাহিনিগুলো করে, এবং এত খারাপভাবে মানে কথাবার্তা বলে, এত খারাপভাবে মানে মেসেজ, আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো ওর পার্সোনাল মোবাইল, আমি তখন চিন্তা করি আমি একটা সময় কী করি, ওর মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত দিয়ে দিই, মানে ওর ফিঙ্গার আমি দিয়ে দিই যাতে কোনোভাবে হচ্ছে অন্যরা যাতে ইয়েটিয়া করতে না পারে, বা এরপরও কিন্তু আমি মেসেজগুলো দেখতে পাই। তো যাই হোক, সবশেষ আমি যখন ও পরিবারের কাছে চলে যাই তখন আমি আর সহ্য করতে পারি না, সহ্য না করতে পারি, আমি তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে ওকে নিয়ে এটা সেটা লিখতে থাকি, বিভিন্ন কথাবার্তা বলতে থাকি। তো ও একদিন আমাকে ফোন করে বলে যে তুমি কি এই লেখাগুলো বন্ধ করবা, তুমি কি এগুলো বন্ধ করবা? আমি তখন বলি যে হ্যাঁ আমি বন্ধ করে দিব, তুমি আমার ছেলেকে দিয়ে দাও, আমার ছেলেকে আমার কাছে দিয়ে দাও, আমার অন্ধ মারে ঘরের ভিতরে রেখে চলে গেছো, আমার অন্ধ মা কি বাইচা আছে না মইরা আছে তার তো কোনো খোঁজ খবর নেও না, আমাকে বলে সুজন আছে, এরপর হচ্ছে কাজের মেয়েটা আছে, আমি একা কীভাবে রেখে গেলাম। তো আমার কথা হচ্ছে যাই হোক যত যেই থাকুক না কেন তুমি এই কাজটা ঠিক করো নাই, আর এই যে আমার সাংসারিক জীবনে এত ঝামেলা যায় ঝামেলা যাচ্ছে, আমার বাবা কিন্তু সবসময় নীরব ভূমিকা পালন করতেছে। বাবা আমার সেকেন্ড মাকে নিয়ে, আমার মানে আব্বা যে নতুন ছেলেকে বিয়ে করছে তাকে নিয়ে বাবা অনেক হ্যাপি আছে, বাবা আমার সাংসারিক জীবনে ঝামেলাগুলো নেয় বাবা কোনো টেনশনে করে না। সময়গুলো এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমি যখন ওকে নিয়ে এরকম খারাপ কথাবার্তাগুলো লিখতেছি ওর বাবার কানে, ও তখন কথাগুলো দিয়ে দেয় রেশমা, তখন ওর বাবার কানে দেওয়ার পর ওর বাবা তখন কী করে সাইবার ক্রাইমে আমার জন্য একটা মামলা করে। সাইবার ক্রাইমে প্রথমে আমার জন্য একটা মামলা করে, মামলা করার পরে সাইবার টিম থেকে আমাকে জিজ্ঞেস করা হয়, আমার কাছে আমার বাসায় আসে আমাকে প্রশ্ন করে, আমি তখন উত্তর দিই যে আমার ওয়াইফ ছিল এভাবে আমার সাথে ডিভোর্স না হয়ে চলে গেল, প্রতারণা করলো এটা। তখন সাইবার ক্রাইমে ওর বাবাকে এই কথাগুলো বলে, তখন ওর বাবা ওকে মানে রেশমাকে নিয়ে পারিবারিকভাবে তখন ও রেশমার বাবা রেশমাকে কোর্টে নিয়ে ও নিজে থেকে আমাকে তখন রেশমাকে আমাকে ডিভোর্স করায় দেয়, আমাকে ডিভোর্স করায় দেয়। যখন ডিভোর্স করে দেয় তখন আমার বুকের ভিতর কষ্ট আরও পরিমাণ বেড়ে যায়, মানে এতদিন যাই ছিল এখন আমি আরও বেশি পাগলামি করতে থাকি যে কেন আমাকে ডিভোর্স করাই দিল, কারণ আমি যতই দোষ করি যতই কিছু করি আমি তো তাকে ভালোবাসছিলাম, আমি যে ফেসবুকে স্ট্যাটাস দিতাম এগুলো দিতাম যাতে ও বুঝতে পারে, আমি কিন্তু ওকে নিয়ে অনেক কষ্টের কথা লিখতাম, খারাপ লিখতাম না, যে এত ভালোবাসার পরও মেয়েদের মন রাখা যায় না, মেয়েদের মন নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতাম, এবং এই লেখাগুলো যে লিখতাম এগুলো শুধু আমি লিখতাম যাতে ও আমার কাছে ফিরে চলে আসে, এই জন্য অন্য কোনো কারণে কিন্তু আমি লিখতাম না, কিন্তু আর আমার কাছে আসতো না, না এসে আমাকে ডিভোর্স করাই দিল। আমাকে ডিভোর্স করানোর পর আমি তখন আইনিভাবে হচ্ছে মামলা করলাম আমার সন্তানের জন্য, সন্তানের জন্য অন্য একটা উকিল ধরে আমি মামলা করলাম। মামলা করার পরে যেটা হইলো, মামলাতে রিপোর্ট আসলো যে আমি আমার সন্তানকে পাবো না, কারণ ওর বাবা কীভাবে জানি মামলাতে জিতে না আমি সেটা জানি না, ওর বাবা কীভাবে করে না তখন সন্তানটা আর আমার কাছে দেয় না। সন্তানটা যখন আমার কাছে দেয় না তখন আমার ভিতরে মানে অন্যরকম একটা রাগ জেদ কাজ করে, আমি যেভাবে হোক রেশমার একটা মহা ক্ষতি করবো, আমি রেশমার অনেক বড় একটা ক্ষতি করবো, এটা আমি হচ্ছে আমার মনের ভিতরে এই জিনিসটা খুব ক্ষোভটা কাজ করে। তো এরই মাঝে একটা ব্যাপার আছে, আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ ছিলাম বিয়ের পরে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, যেমন কক্সবাজার, এরপর আমরা আবার একটাবার হচ্ছে ইন্ডিয়াতেও গিয়েছিলাম, ইন্ডিয়াতেও ঘুরে আসছিলাম, এটা কিন্তু বলা হয়নি, ইন্ডিয়াতেও গিয়েছিলাম। তো বিভিন্ন জায়গায় আমি ওকে নিয়ে ঘুরছিলাম, ওখানে ওর সাথে আমার কিছু অন্তরঙ্গ ছবি আছে, অন্তরঙ্গ ছবি, তারপরে কিছু অন্তরঙ্গ ভিডিও আছে, এগুলো আমি ইচ্ছে করেই করে রাখছিলাম, তখন খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে করি নাই, করছিলাম যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, মাঝে মাঝে আমার মন চাইলে এগুলো আমি দেখতাম ওই ভালোগুলোকে, কিন্তু যে খারাপ পিকগুলো এবং ভিডিওগুলো আছে আমি চিন্তা করলাম ও যেহেতু আমার এত বড়ই ক্ষতি করছে, আমি ওর একটা শাস্তি দিব, এবং শাস্তিতে দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার সন্তানটাকে নিয়ে গেল, আমার সন্তানটাকে নিয়ে গেল, ও নিজেই চলে গেল, এবং সবশেষ ও কী করলো, ওর যেই
মানে আমার আবার অন্য কোত্রে বিয়ে দেওয়ার জন্য ওর বাবাও মানে ছেলে খুঁজতেছে, ওরকম নিউজগুলো আমার কাছে আসে যে অন্যত্রে বিয়ে দিয়ে দেবে, মানে ও কোথাও অন্যত্রে বিয়ে দিবে। তখন আমি ওকে একদিন ফোন করে প্রচুর পরিমাণ গালাগালি করি, অকথ্য ভাষায় কথা বলি। কথা বলার পর ও তখন আমাকে জাস্ট বোঝাচ্ছে যে দেখো পাগলামি করো না, তুমি অনেক পাগলামি করেছো, তোমার পাগলামের কারণে কিন্তু আজকে আমাদের এই অবস্থা। ও আমাকে অনেক কথাই বলো, অনেক কিছুই বলো, আমি ওর কোনো কথাই শুনি না। আমি তখন একটা কথাই বলি যে তুই আমাকে আমার বাসায় আমার সাথে এগুলো করলে, এরপরে আমার ছেলেটাকে নিয়ে গেলে, তারপর আমাকে এভাবে নিঃস্ব করে তুই এখানে আবার বিয়ে বসবে, তোর বিয়ে আমি স্বাদ মিঠাই দিব, তুই জানিস না আমার কাছে কী কী আছে। তো আমাকে বলে যে তুমি তো আমার স্বামী, আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, আর স্বামী স্ত্রীর মাঝে অনেক কিছুই থাকতে পারে, তুমি কি এগুলো কী করবা? আমি বললাম আমি এগুলো পাবলিক প্লেসে ছেড়ে দিব, রিক্সা ড্রাইভার রিক্সা চালাইতে চালাইতে তোর ভিডিও দেখবে, অটো ড্রাইভার অটো চালাইতে চালাইতে তোর ভিডিও দেখবে, তুই এরপরে তোরে কে বিয়ে করে আমি এটা ভালো করে দেখবো। এই কথাবার্তাগুলো বলার পর আমি জাস্ট কয়েকটা ছবি, ওর কয়েকটা অন্তরঙ্গ ছবি, তখন আমি কী করি জাস্ট গলা মানে নিচের অংশ কেটে শুধু মুখটা রাখি, রেখে আমি তো জাস্ট একটু এডিট করে আমি তখন কী করি দুই তিনটা ছবি আমি ওই দিন রাত্রেবেলায় ফেসবুকে দিই, আমি তারা বলতেছি যে আমি ছবিগুলো দিয়ে দিলাম, আজকে ফেসবুকে দিলাম, এবং আগামী দিন আমি যা ভিডিও আছে আমি সব কিছু ইন্টারনেটে ছেড়ে দিব, আমার কাছে যা কিছু আছে আমি সব ইন্টারনেটে ছেড়ে দিব, আমি তোমাকে আগামী দিনের টাইম দিলাম, তুমি আগামী দিন আবারও আমার সন্তানে আমার কাছে আসবো, আমি তোমাকে বিয়ে করব, তোমার আব্বা আমাকে ডিভোর্স করেছে, আমি কিন্তু ডিভোর্স পেপারে সই করি নাই, এখনও সই করি নাই, সুতরাং তুমি আমার বউ, তুমি চলে আসো আমার কাছে, তোমার সন্তান নিয়ে চলে আসো, তুমি আমার কাছে থাকবা। কিন্তু আমাকে বলতেছে যে না, ও আর আমার কাছে যাবে না। আমি নাকি অনেক নোংরা মনের মানুষ, আমি তখন বলি আমি আমার সন্তানের কসম করে বলতেছি আগামী দিন সকালে সূর্য ওঠার আগে মানুষের হাতে হাতে পৌঁছে যাবে তোমার ওই নগণ্য ভিডিওগুলো। এটা বলার পর আমি তখন লাইনটা কেটে দিই, কেটে দেওয়ার পরে তো এভাবে চলে যায়। অ্যান্ড সকালবেলা আমি ওর নাম্বারে কল দিতে, ওর নাম্বারটা বন্ধ, নাম্বার অনেকবার ট্রাই করতেছি, নাম্বার বন্ধ 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 বন্ধ, কোনোভাবেই নাম্বারে ট্রাই মানে লাইন পাইতেছে না। তো নাম্বারে লাইন পাইনি কি রে, নাম্বার বন্ধ কেন আমি বুঝি না। আমি ভাবলাম যে হয়তো আমার ভয় নাম্বারটা বন্ধ করে রাখছে। ঠিক এভাবে সময়টা কাটতে কাটতে যখন ঘড়িতে সময় যখন সকাল 10টার মতো বাজে, এই সময় আমার নাম্বার একটা আননোন নাম্বার থেকে কল আসে, আমাকে আননোন নাম্বার যখন রিসিভ করে তখন দেখতে পাচ্ছি একজন থানার ওসি আমাকে কল করে, আমাকে বলে যে অমুক থানায় আপনার নামে একটা হত্যা মামলা করা হয়েছে। আমি তখন বলি যে হত্যা মামলা, আমি তো কাউকে হত্যা করিনি। বলে না, আপনার নাকি আপনার বউ রেশমাকে হত্যা করেছেন। আমি তখন বলি যে কে বললো? রেশমা তো তার বাবার কাছে আছে, ওর বাবা মিথ্যে মামলা করেছে এবং মানে মিথ্যে মামলা করে গেছে ওর বাবা, এগুলো আমি কোনো কিছু করি না। পরে বলতেছে ওর লিখিত একটা চিঠি আমাদের কাছে আছে, ওই চিঠিতে ও সম্পূর্ণ আপনাকে ব্লেম করে গেছে, চিঠিতে একটা লেখা আছে এবং সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আপনার জন্য, এটাও এখানে লেখা আছে, এবং সবশেষ আপনার নামে ওর বাবা থানায় একটা মামলাও করেছে, লাশ পোস্টমর্টম করা হয়েছে, আপনি থানাতে এসে দেখা করেন, আর নয়তো আমরা আপনাকে ধরার জন্য ব্যবস্থা নিব। এইটা বলার পর তখন আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না যে কী ব্যাপার, ও মারা গেল। আমি তখন আমার মাকে ঝড়াই ধরে হাউমাউ করে কান্নাকাটি করি, সুজন ওই সময় ঘরে নাই, আমি সুজনকে কল দিই, সুজনকে বারবার কল দিই, কিন্তু সুজনের মোবাইলটা বন্ধ পাওয়ার পর আমি বুঝতে পারতেছি না সুজনের মোবাইলটা কেন বন্ধ। তখন আমি কান্নাকাটি করতেছি, আমার মাকে কথাগুলো বলি, তখন কাজের মেয়েটা বাসায় থাকে, আমার মামাকে বলো তুই আপাতত এখান থেকে চলে যা, কারণ এখানে থাকলে তোর অনেক প্রবলেম হয়ে যেতে পারে। তো তখন আমি কী করি, ওখান থেকে আমি আমার আরেকটা ফ্রেন্ডের বাসায় চলে যাই, ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতেছি, চারিদিকে যোগাযোগ করতেছি। বিকালের দিকে বিকাল 3টার দিকে ওর লাশ মাটি দেওয়া হয়, ওকে মাটি দেওয়ার পরে ওর বাবা কী করে, একদম স্ট্রংভাবে ওই চিঠিটাকে স্বাবলম্বী করে আমার নামে খুব কঠিনভাবে একটা মামলা ঠুকে দেয়। মামলাটা এমনভাবে দেয় যে আমি ওকে মারার জন্য প্রেশার দিয়েছি, ওর বিভিন্ন গায়ে মায়ের দাগ দেখায়, আমি ওর গায়ে হাত তুলেছি, কিন্তু কীভাবে উনি মানে যতটুকু সত্য মিথ্যা মিলে উনি খুব কঠিনভাবে আমাকে একটা মামলা দিয়ে দেয়। তো মামলা দেওয়ার পরে তখন আমি বিভিন্ন জায়গায় ঘুরতেছি, কিন্তু ওই সময় কিন্তু আমি সুজনকে আর পাচ্ছি না। তো প্রায় 2 দিন পরে সুজনের সাথে আমার যোগাযোগ হয়, সুজন আমাকে কাছে কান্নাকাটি করে বলে ভাই ভাবি মারা গেছে, আমি খুব কষ্ট পাইলাম। আমি বললাম তো তোমার ভাবি মারা গেল, তুমি কোথায়? বলে আমি বরিশালে। আমি বললাম তুমি বরিশালে গেলে কেন? পরে বলতেছে ভাই আমার আব্বার অবস্থা ভালো না, আমি বরিশালে আসছি। আমি বললাম অফিস থেকে ছুটি নিয়েছিলা? বলে ছুটি নিয়েছিলাম। আমি বললাম তুমি অফিস থেকে ছুটি নিলা বরিশালে চলে গেলা, একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলা না? আমি ওর সাথে আর কোনো কথা বলি না। কোনো কথা না বলার পরে দেখলাম যে মামলা এমনভাবে দিয়েছে আমাকে, বাংলাদেশে থাকার আমার কোনো ব্যবস্থা নাই। এভাবে প্রায় 2.5 মাস থাকার পর একটা সময় আমার চাকরি থেকে আমাকে ডিসমিস করা হয়ে যাওয়ার পরে আমি বাংলাদেশে এখানে সেখানে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতেছি, অ্যান্ড যে কোনো সময় আমাকে পুলিশ পেলে ধরে ফেলতে পারে। এই ভয়ে সবশেষ আমি বাংলাদেশ থেকে পালিয়ে বর্ডার ক্রস করে আমি ইন্ডিয়াতে আসি। ইন্ডিয়াতে আজকে প্রায় অনেকগুলো মাস আমি ইন্ডিয়াতে আছি, খেয়ে না খেয়ে দিনের পর দিন কষ্ট করে ইন্ডিয়াতে আমি
আমার সময়গুলো কাটাচ্ছি। আমার অন্ধ মা কেমন আছে, কার কাছে আছে আমি কিছুই জানি না। কে আমার মায়ের ট্রিটমেন্ট করতেছে, কে আমার মাকে গোসল করে আমার মাকে খাওয়ায়, আমি কোনো কিছুই জানি না। আমার বুকের ভিতর এক পৃথিবী পরিমাণ কষ্ট, আমি না বাঁচতে পারতেছি না মরতে পারতেছি। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তো আমি পৃথিবী ছেড়ে অনেক আগে চলে যেতাম। আমি যাকে এত ভালোবাসতাম রেশমিকে, রেশিকে বিয়ে করলাম, কিন্তু রেশিকে আর রেশি আমাকে এভাবে কষ্ট দিয়ে চলে গেল। ভালোবেসে বিয়ে করলাম রেশমাকে, রেশমা আমাকে এভাবে দুঃখ দিল। আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না কেন আমার জীবনটা এমন হয়ে গেল। আমি জানি না আমার জীবনটা কেন এমন হয়ে গেল, আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। আপন ভাই, আমি সবশেষ নিরুপায় হয়ে আপনার কাছে আমার দুঃখের কথাবার্তাগুলো বললাম। আজও আমার নামে বাংলাদেশে মামলাটা চলে আসে, যদি এই মামলাটাতে আমি কোনোভাবেই দোষারোপ নয়। আমাকে দোষারোপ করা হয়েছে এই মামলার পাশে, আমাকে আরও কয়েকটা মামলা দেওয়া হয়েছে। এই আমার মামলার কপিগুলো আপনি দেখবেন, এগুলো আমার ডকুমেন্ট, আমি সব কিছু আপনার জন্য পাঠাইছি। যদি পারেন ভাই আমার গল্পটা প্রচার করবেন। আর আমার মতো যাতে কেউ কোনো মেয়েকে বিশ্বাস না করে, কোনো মেয়েকে বিশ্বাস করে না ঠকে, সেজন্য ভাই আপনি আমার গল্পটা প্রচার করবেন। আপনি অনেক ভালো থাকবেন ভাই, আপনার জন্য শুভকামনা এন্ড আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মাহমুদ ভাইয়ের বাস্তব জীবনের গল্পটা আমার মুখ থেকে শোনার জন্য। মাহমুদ ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম, যেহেতু এটা এখনও মামলাধীন অবস্থায় আছে, মামলাটা করা হয়েছে খুব বেশি দিন হয় নাই, কিন্তু কয়েক মাস আগের একটা মামলা। সুতরাং সেক্ষেত্রে আসলে এটা নিয়ে ওনাকে নিয়ে আসা বা ওনা এটা নিয়ে খুব বেশি কথা বলাটা আমার ঠিক হবে না। মামলাধীন আছে কারণ মামলার পেপারগুলো আমার জন্য পাঠিয়েছে। তো এখানে মাহমুদ ভাইয়ের সাথে কথা বলা অবস্থায় মাহমুদকে যে কথাটা বলেছিলাম আপনাদেরকে এই কথাটা বলি। আমার এখানে যে ছেলেটা আছে সুজন নামের, যে ছেলেটার কথা উনি বলতেছে, উনি কিন্তু সুজন, আমি কিন্তু বলেছিলাম যে ভাই আপনি সুজনকে কতদূর বিশ্বাস করেন। উনি বলে যে সুজন ফেরেস্তার মতো একটা মানুষ। আমাকে বলে যে ভাই সুজন ফেরেস্তার মতো একটা মানুষ, সুজন তার পরিবারের সাথে যুদ্ধ করে আমার সাথে ছিল, পরিবারের সাথে যুদ্ধ করে আমার সাথে ছিল, এত ভালোবেসে যে আমাকে, সুজন কখনো খারাপ হতে পারে না। কিন্তু আই এম সরি টু সে যে আমাকে সুজনকে সন্দেহ হয়, সুজনকে সন্দেহ হয় এই কারণে, কারণ রেশমা, আমি যে গল্পের মাঝে যেটা পেয়েছি রেশমা এতটা খারাপ হতে পারে না। সুজন যেহেতু মাহমুদ ভাইয়ের পরিবারের ছিল, সুজন কিন্তু আবার মাহমুদ ভাই গল্পের মাঝে এটাও লিখেছে যে সুজন আবার ওনার ওয়াইফের মোবাইলও হাতে নিত। সুতরাং এরকমও হতে পারে যে সুজন অন্য একটা কয়েকটা আইডি তার মোবাইলে খুলে ওই আইডিগুলো দিয়ে রেশমার সাথে মোবাইলে হয়তো SMS করতেও পারে। এটা বিচিত্র কিছু না, এটা কিন্তু সম্ভব। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে সুজন এই কাজগুলো কেন করবে, কারণ সুজন এই কাজগুলো করতে পারে। যতই হোক সুজন কিন্তু রক্তের ভাই, রেশির রক্তের ভাই কিন্তু সুজন। যতই বলো যে মাহমুদ ভাইয়ের সাথে সম্পর্ক আছে বা মাহমুদ ভাইকে নিজের ভাইয়ের মতো জানে, বোনকে ছেড়ে দিয়েছে বা বোনের সংসার ভেঙে গেছে, আই ডোন্ট নো যে এটা আসলে কতটুকু কী হতে পারে, বাট আমার কাছে ব্যাপারটা সন্দেহ লাগে। কারণ রেশমার গল্প শোনার পর রেশমাকে আমার অতটা খারাপ মনে হচ্ছে না, অতটা খারাপ আমার মনে হয় না, বা আমি এটা এতটা খারাপ মনে করি না। বাকিটা আপনারাই ভালো জানেন, বা আপনার যারা গল্প শুনেছেন আপনাদের একটা মতামত আছে বন্ধুগণ। যাই হোক, যে দোষ করেছে, কে অন্যায় করেছে, কে অপরাধ করেছে আমি এটা জানি না। অন্যায় অপরাধের বিচার করবে আদালত, এটার জন্য অলরেডি মামলা চলতেছে, মামলার রায় এখনও হয়নি। যদি আমার গল্পের মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেলে যে উনি ইন্ডিয়াতে আছে, তো বাকিটা হয়তো উনি আমাকে যতদূর লিখেছে আমি অতটুকুই বলেছিলাম, হয়তো আমার হয়তো ইন্ডিয়াতে না থেকে উনি ইন্ডিয়ার কথাও লিখতে পারে। তো যাই হোক বন্ধুরা, এখন এই গল্প নিয়ে যদি আপনাদের কোনোরকম মতামত থেকে থাকে তো আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর আমার যেটা সন্দেহ, এটাও কি কতটুকু রাইট রং আমি জানি না, বাট সুজনকে আমি 90% সন্দেহ করি এখানে, যে হয়তো সুজন এই ঘটনাগুলো ঘটাতে পারে, বাকিটা আল্লাহ ভালো জানে। বন্ধুরা, আবারও ধন্যবাদ জানিয়ে আর জি আপন জীবনের গল্প অনুষ্ঠান থেকে আমি আপন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।